أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة، هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى، يسبح له ما في السماوات وما في الأرض، وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن المحيض، قل هو أذى فاعتزلوا النساء في المحيض، ولا تقربوهن حتى يطهرن، فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله، إن الله يحب التوابين ويحب المتطهرين. نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم، وقدموا لأنفسكم، واتقوا الله واعلموا أنكم ملاقوه، وبشر المؤمنين. ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس، والله سميع عليم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم، ولكن يؤاخذكم بما كسبت قلوبكم، والله غفور حليم. للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر، فإن فاءوا فإن الله غفور رحيم. وإن عزموا الطلاق فإن الله سميع عليم. والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء، ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر، وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا
إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. صدق الله مولانا. আল্লাহ পাক আমাদের তেলাওয়াত কবুল করেন, সবাইকে বেশি বেশি তেলাওয়াতের তৌফিক দান করেন, আল্লাহর সাথে যোগাযোগের সবচেয়ে উত্তম মাধ্যম তেলাওয়াতে কোরআন। গত সপ্তাহে আমি বলছি এ সম্বন্ধে, প্রতিদিন এক পারা তেলাওয়াত করো, না হইলেও এক রুকু যাতে হয়। বলছিলেন তেলাওয়াত হয়েছে নি? হ্যাঁ, করোনায় কেটা কেটা হাত উঠে মাশাআল্লাহ। একজন নেই, নবী আলাইহিসসালাম সাহাবাদের জিজ্ঞেস, কে এই কাজ করছো, কে এই কাজ করো নাই জিজ্ঞাসা না করলে মসুল, তাহলে ভালো মানুষও খারাপ হয়ে তারও গির করতে হয়, গিরিফট করতে হয়। এটার অর্থ এই না যে উনি আমাদের গিরিফট করতেছেন, ইসলাম জন্য। হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ এর ব্যাপারে এক ঘটনা বলা, একজন চুর সরাবি খারাপি মানুষ যা হইতে পারে সব ছিল তার মধ্যে। তার মনে আসছে আল্লাহ তো যখন যাকে হেদায়েতের এরাদা হয় একটা রাস্তা করে দেন, ইয়ে আমার আল্লাহ মা বাপের চেয়ে বেশি মহব্বত করে। ইয়া আল্লাহ রহমতে খুদাবন্দি বাহানা মে, তার মনে পড়ছে যে এত বড় বুজুর্গের নাম শুনি হাতটা দেয়া রাখি ওনার কাছে বয়াত হয়ে থাকি কাজে লাগতে পারে, দুষ্টামি তো করি, সরব খাই মদ খাই, তবু হুজুরের সাথে একটা সম্পর্ক রাখি, শুনছি আলেমদের সাথে সম্পর্ক রাখলে বিপদে পড়লে লাভ হবে, মৃত্যুর পরে লাভ। তার মনের মধ্যে এটা কেমনে আইলো, মন কার হাতে, তাহলে দাল্লো কেডা? কোনো কারণ তো অবশ্যই আছে যেটা আমি জানি না, তুমি জানো না। এইরকম ধারণাটা এমন সুর ডাকাতি করে জিনা করে সব করে হের মনে আসলো কেমনে? মনের মধ্যে না আসলে তো অঙ্গ প্রত্যঙ্গে খেয়ালে আকলে আসে, মন তো আল্লাহর হাতে, তাহলে মনতে হবে যে আল্লাহ ডালছে। আল্লাহ মনে যে ডালে এর কারণ থাকে, কারণ থাকে। রাস্তাতে যাইতেছ মাইকের মধ্যে আওয়াজ শুনলাম তফসির হইতেছে, এইটা স্বভাব হয়েছে যে ভাই সময় তো নষ্ট হয়, একটু তফসিরটা শুনে যায়। এই যে দিলের মধ্যে ডাললো, মধ্যে একটা ওয়াসেতা আছে, আওয়াজ শোনা গেছে, হয়তো তার বংশের মধ্যে কেউ ভালো কাজ করছে, খুব ভালো লোক ছিল তার সন্তান, আল্লাহ চায় না এত বড় বুজুর্গের সন্তান সে কারণে পিতা অপদস্থ হোক অথবা সে অপদস্থ হোক, তা কিছু আছে বংশের মধ্যে, অথবা সে নিজেই কোন সময় একটা কাজ করছে নেক আল্লাহর পছন্দ হয়ে, বড় ছোটর প্রশ্ন নেই, এখলাসের সাথে। তারিখে বাগদাদের মধ্যে লিখছে, কতবার শুনাইছে, জুনায়েদ বাগদাদি যার নাম এখনো আমরা শুনলে কই সবচেয়ে বড় আল্লাহর ওলি গেছে, ওনার ঘটনা লিখছে, স্বপ্নে একজনে দেখছে, হজরত আপকা ক্যা হাল হ্যায়, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে, বলে যে আটকে গেছি না, আল্লাহ মাফ করে দিছে। জুনায়েদ বাগদাদি আটকে গেছে, বলে আমি তো
সবিশেষ, পরে আল্লাহ মাফ করে দিচ্ছেন। আল্লাহ মাফ করছেন কি কারণে? বলতেছে যে দুই রাকাত রুকাইয়াতিন রাকানা ফি জাওফিল্লাইল তাহাতিল ইবারাত ও তারাতিল ইশারাত। আমি যে কত তথ্যময় ঘটনা, জ্ঞানের ভাণ্ডার মানুষের উপরে খুলে দিছি, তফসির করছি, ওয়াজ করছি, ইসলাহি বয়ান করছি, লক্ষ মানুষ আল্লাহর উলি হয়ে গেছে আমার বয়ানের দ্বারিতে, একটাও কাজে লাগে না। কিন্তু শেষ রাত্রে দুই রাকাত নামাজ পড়ছিলাম, তাও লেখছে রুকাই আথিন রাকা আতাইনে রাকা আথিন বলে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা বুঝে। রুকাইয়া মানে ছোট দুইটা রাকাত, রাকাতুন রুকাইয়াতুন, ছোট নামাজ। তার মানে কি? আমার ধারণা যে কুল হুয়াল্লাযী ইন্নাতানে পড়ছে, বুঝলাম। ইয়া আল্লাহ রুকাইয়াতিন রাকানা ফি জাওফিল্লাইল ফি আখিরিল্লাইল, ছোট ছোট ছোরা দিয়ে ছোট দুই রাকাত নামাজ পড়ছি শেষ রাত। আল্লাহ জাল্লা শানহু এটাকে উসিলা বানায় আমার মাফ করেছে। আল্লাহর ক্ষমার একটা কারণ থাকে, কারণটা বড় আর ছোটর সাথে সম্পর্ক রাখে না। আমি যদি বলি এটাও না, তবু যেটুকু বলা যায় শরীয়তের মাধ্যমে হাদিসের মাধ্যমে, সেটা যে এখলাস ওয়ালা হইতে হবে, সুন্নত ওয়ালা হইতে, এটাকে হুসন বলে, হুসনুসলা, সুন্দর নামাজ। এটার অর্থ কি? সুন্দর নামাজের অর্থ কি? যে সুন্দর শরীরের অর্থ, যেটা সুন্দর শরীর কোনটা? আত্মাও আছে, শরীরও সুস্থ আছে, ময়লা নাই, দুইটা একসাথে থাকতে হবে। দুইটার একটা যদি বাদ পড়ে তাহলে শরীরের দাম নেই, আত্মারও দাম নেই। ঠিক যে কোনো আমল এর মূল ভিত্তি এখলাস, এটা আত্মা তুল্য, আর সুন্নত আমল তুল্য। এই আমলটা সুন্নত ওয়ালা হইলে, এই আমলটা এখলাস ওয়ালা হইলে, এটাকে আমলে সালে বলে, আমালুন সালিহুন। ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ইমান হয় আর আমল ওয়ালা হয়, কিন্তু আমলটা সালে হইতে হবে, তার সারা পৃথিবী তাকে মহব্বত করবে, মাহফিস সামাওয়াত বলে। তো আমলে সালে কাকে বলে? নেক কাজ কাকে বলে? যেটার মধ্যে এখলাস থাকে সুন্নত মোতাবেক। দুই রাকাত নামাজ এখলাসের সাথে সুন্নত মোতাবেক নফল, স্বপ্ন দলিল না কিন্তু বিশারদ বটে। হাদিসে আসছে ওহি নাই কিন্তু আমি স্বপ্নের মাধ্যমে বান্দাকে অবহিত করব হালাত। স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানা যায়, স্বপ্নের খুবই গুরুত্ব ইসলাম। হযরত ইউসুফ আলাইহিসসালাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন স্বপ্নের তাবিরের মাধ্যমে। আল্লাহ পাক এটাকে জরিয়া বানিয়েছেন সেলের থেকে মুক্তি পেয়েছে। তাই স্বপ্ন ভিত্তিহীন এটা ঠিক না, এটা শরীয়তের দলিল এটাও ঠিক না, কিন্তু আমার মনের তৃপ্তির জন্য, কাজের মধ্যে হিম্মত পয়দা, স্বপ্নে দেখলাম যে বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতেছে, সকালে উঠলে মন যে কেমন হইব, কোনো পরিবর্তন হবে না মানে?
রাত্রে স্বপ্নে দেখলাম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে আমারে ডেকে বলতেছেন তোমার জন্য আসছি, শুনলাম তুমি ফজর নামাজের সময় ঘুমায় থাকো, আমার খুব কষ্ট হয়, ফজর নামাজটা পড়ো। এই করে মিলে এর পরের দিন থেকে দেখবা হ্যাঁ সারা জায়গা থেকে লোক ফজরের নামাজ পড়বে। আল্লাহ রসুল আসলে আমারে ডাইকে তুললে নামাজ পড়ো এবার করছি, আর এই বলে গেছে। তো মুসলমান ঠিক থাকতে পারেন, তার পরিবর্তন হবে, এরকম ঘটনা ঘটতেছে না? আল্লাহর আইন আল্লাহ জানে, কিন্তু দুই রাকাত নফল নামাজ উনি বলতেছেন আমার মুক্তির কারণে, আল্লাহ পাক বাহানা করে, মা বাপ যেরকম বাহানা করে বাচ্চা নিজের সন্তানকে বাঁচায়, ঠিক সেভাবে আল্লাহ তার কোটি গুণ বেশি ভাবে তার বান্দাকে মহব্বত করে উনি তৈরি করছেন। মার তো শুধু পেটে রয়েছে, তাতেই এত মহব্বত মার বাবার, আল্লাহ তো পুরো তৈরি করছেন তার বাড়ি। মার কথা আমি বলি যে বারাটিয়া, বারাটিয়ার এত মহব্বত আর তৈরি করছে, এই পেটটা ভাড়া নিছে আল্লাহ, নিয়ে এখানে আল্লাহ বানাইছে, ফ্যাক্টরির মালিক কেডা বানাইলো, কেডা মহব্বত কার বেশি, সে কি চায় আমার বান্দা যাক জাহান্নামে? বাহানা আমি যে কোনো একটা কুত্তাকে বানি খাওয়াইছে, জিজ্ঞেস করার আছে আপনাকে এরা জান্নাত দিলেন? দুনিয়াতে যারা সাহসী বড় সরকার এসে শক্তিশালী কত কিছু বলে, জবাব আছে বলবে কেন কইলেন সাহসী? যে হুজুররা আগে কি শিক্ষা পারতো, ওয়াজ করতো ধমকা কার উড়ে তো আমেরিকা শুদ্ধা হ্যান দেখেন, কেউ কেউ কি ব্যাপার সব ভয় না জানি কি হয়। এই মসজিদের হুজুররা খুতবা দেয় তারা আগে বয়ান করে সব কেমন জানি, সব আল্লাহ হয়েছেন, ফাঁসা দিবাজ নাই, ধমকা ধমকি নাই, এই বিরাট বিরাট মসজিদের মধ্যে কাটাই আলতো ধরে আনছে, আজকেই আমেরিকা হয়ে গেল আর এখন এটি শেষ হয়েছে। তো দুনিয়ার শক্তির সামনে যদি আমি এত প্রশ্ন, আমি আল্লাহ জিগিয়ে দেব এই দুই রাকাতের কারণে আপনি তারা জান্নাতে কেন দিতেছেন, আর আমি 100 রাকাত পড়ছি, কারো সাহস আছে? ইমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বাবারে বাবা কেউ নাই। তাই বলে উনি স্বেচ্ছাচারী নন, জালিম নন, যা বল আদল ইনসাফ করবে, ওনার ইচ্ছা কোন একটা কারণে আল্লাহ পাক মাফ করেন বিভিন্ন কারণ। আপনি তফসিরে বসছেন মন দেয়া কোরআনের মহব্বতে আল্লাহ এটা পছন্দ করতে পারে, কত মানুষ বসে দোকানের মধ্যে সময় নষ্ট করতে ওনার কাজে লিপ্ত আছে, ফেসবুক লয়ে বসে রয়েছে, আপনি এসে কোরআনের তফসিলে মসজিদের মধ্যে বসে রয়েছে, কি জানে আল্লাহ এটাকেও আমার আপনার নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারে। যা আচ্ছা, তা আমি বলতেছিলাম এই চুর বদমাশ কই আমরা, আমি তো ডিপ শব্দ বলতেই চাই না, মানুষে কে জানে আল্লাহ প্রিয় হয়ে রয়েছে, আমি তো জানি না, আলিমুল গায়েব না, এই জন্যই কঠোর ভাবে নিষেধ করা হয়েছে, গীবত করো না, কুটনামি করো না, বদনাম করো না। কে কেন রাত্রে যদি সে আল্লাহর সাথে তওবার মাধ্যমে সম্পর্ক করে ফেলায় থাকে? তুমি কালকে দেখছিলে সে একটা গুনাহ করতেছে, এই জন্য তোমার মন খারাপ। রাত্রে যদি সে কান দিয়ে আল্লাহরে বাউ করে ফেলায় থাকে, আর উনি বাউ করতে দেরি লাগে না, খালি একটু মাথাটা তোলে যে তবা করে চোখ দিয়ে পানি ছেড়ে দিলে আল্লাহ বলছে, যদি তোমার চোখ দিয়ে পানি না বাড়ে বাইরে হয় কান্দন না আসে,
ভান্ডরু ভান্ডরলে তো আমরা খেপে যাই, আমি মুখ ঠুলাই তুমি মুখ ঠুলাও, তো রাগ উত্থাপন। আল্লাহ বলতেছে যে তোমরা যদি ব্যঙ্গ করো, ব্যঙ্গ করেও যদি কান্দনের বাউ ধরো, আমি নারাজ হইতাম না। আমি যে কাঁদে দেশের মধ্যে, আল্লাহ রসুল কাঁদছেন, সাহাবায়ে কেরাম কাঁদছেন, আব্দুল কাদের জিলানি সহ আল্লাহর অলিরা যে কাঁদছেন, তোমারটা অদের মধ্যে ধরে নিব। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন, বিশাল ব্যাপার। ওনার আইন উনি জানে, আমরা কাজ আমাদের কাজ। সে হয় নিজেই কোন নেক কাজ করে রয়েছে, যত কাফের বদমাইশ খারাপ মানুষ এদের দ্বারা ভালো কোনো কাজ হয় না, কাফেররা ভালো কাজ করে না। বুখারী শরীফের হাদিস, হুজুর কাফের ছিলাম কিন্তু নেক কাজও তো করছে, মিন সাদাকাতিন ওয়া সাওমিন ওয়া ইতাকিন। হুজুর আমরা আমাদের তরিকায় যখন কাফের ছিলাম সদকা করছি, গরিবদের দান করছি, সাহায্য করছি, আমাদের তরিকায় রোজা রাখছি, আমাদের তরিকায় আবার গোলাম আজাদ করছি, তখন তো আমি কাফের ছিলাম। এইরকম আরো অনেক নেক কাজ করছি, তো গুনার কাজ করছি, ইমান নাই কাফের, গুনার কাজ তো শেষ নাই, কিন্তু কিছু তো নেক কাজও করছি না। এখন তো ইসলাম গ্রহণ করছি, আমি যে গুনা করছি যখন কাফের ছিলাম ওই এক ব্যাপার আছে, এটা তো মাফ। আর থেকে হকুল এবাদ মাফ, বুখারীর হাদিস, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করছেন, উনি জিজ্ঞেসেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে অনেক গুনাহ করছি, আজকে ইসলাম গ্রহণ করতেছি, আমার গুনার কি হবে? হুজুর বলছেন, তুমি কি জানো না, আল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, হাত্তা কি হুকুল ইবাদ সহ ইসলাম গ্রহণ করলে আগের সব গুনাহ মাফ। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমরা ইসলাম গ্রহণ করছি, গুনাহ যখন মাফ করলেন, তা আগে যে নেক কাজ করলাম এটি কি? বান্দা কম না, বুঝলে? ইয়া রাব, আমরা যে তোমার প্রতি এত মহাব্বত রাখি, এত আশা রাখি, কেরামন কাতিবিন লিখে রাখতেছে, এডি আমরা বলি আর না বলি তুমি শুনো, তোমরাই তুমি সাক্ষী দেখো আমাদের আসরের ময়দানে। ইয়া রব ইয়াসসির লানা তুয়াসসির তামিম বিল খায়র, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দিতেছেন, আসলামতা লিমা আসলাফতা মিনাল খায়র, আসলামতা আল্লাহ রসুল এক একটা শব্দ কইত, এটার ভিতরে পাহাড় সমুদ্র থাকতো। এইটা শুধু ব্যাখ্যা করলে আমি 2 ঘন্টা এই নিয়ে বয়ান করতে পারি, এই 2টা শব্দের অর্থ। আমি যদি পারি তাহলে যারা বড় বড় আলেম তাদের কি অবস্থা হবে? অল্পতে তোমাদের উপর 2টা শব্দ, আসলামতা বিমা আসলামতা, তুমি ইসলাম গ্রহণ করছো পিছনের সব সহ। আল্লাহ রসুল গুলমুল কথা কইছে, এই যে গুলমুল কথা হাদিস আছে না, আমি মাঝে মাঝে বলি, সব গুলমুল কথাগুলোর ব্যাখ্যা করো না, আল্লাহ গুলমুল জবাব দিছে, তুই এটা ব্যাখ্যা করো না। যেমন মান সামা মান কামা ওয়া সামা রমাদানা, যে রমজান মাসে তারাবির নামাজ পড়ে এবং দিনের বেলা রোজা রাখে, গাফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি,
পূর্বের সমস্ত গুণা মাফ হয়ে যায়। এটা কিন্তু গুলমুল কথা, আল্লাহ বলে এটা বেশি ব্যাখ্যা করিস না, কিন্তু এই হুজুরের কারণে সর্বনাশ, সর্বনাশ বলুন যায় না, হুজুরে তো কইতে হইবই, নাইলে তো এরা খালি দুই রাখাত নামাজ শুরু করে শর্মা দিয়ে দল আছে। আল্লাহ গুলমুল কথা কইছে, যদি তুমি দুই রাকাত নামাজ পড়ো, তারাবির নামাজটা পড়ো, রোজা রাখো, তো তোমার সব গুণা, গুণা তো আমার দুই প্রকার, বলকে তিন প্রকার, বলকে চার প্রকার, আমি কয়টা বলতে পারি জানি না, কইলাম আমার মনে আইতাছে। 1 নম্বর হলো হকুল্লাহ, 2 নম্বর হলো হকুল এবার, দুইটা এই দুইটা আবার সগিরা কবিরা, ছোট গুণা বড় গুণা। এই হাদিসের মধ্যে তো একটার উল্লেখ নেই, আল্লাহ কইছে রোজা রাখবা আর তারাবির নামাজ পড়বা, সব গুণা মাফ। আমি কেন কি ব্যাখ্যা করবার যাব, আল্লাহ কইছে গুলমু, তা আমি এটা বই থাক, এই হাদিস মুখস্থ করে বসে থাক। আল্লাহ যদি আমার জিজ্ঞায় এই ব্যাপার এগুলো করছিলে, তোমার প্রশ্ন করছে আমার দিকে তাকায় রয়েছ কে, আবার প্রশ্ন করছে এরম করো কে, তুমি জানো না এরম কেন করতেছি, আমি চিন্তা করছি হাদিস একটা বুখারিতে পড়লাম, এটা ঠিক না বেঠিক, কিরকম ওইখানে আছে মান কামা ওয়া সামা রমাদানা গুফিরা লাহুমা তাকাদ্দামা মিন যানবিহি, বুখারীর হাদিস, তোমার নবী বলছে, তোমার নবী মিথ্যা বলে কো না, তোমার নবী তো বলছে সব গুনাহ মাফ, এই না আমি জানি, যে তুমি সওয়াল করো কেন লাগে, উনি তোমার নবীরে ডাক দাও, আর না তুমি জানো কত, তুমি যেটা বলছে ঠিক আছে, তো ঠিক আছে তো আমি তো বুঝছি যেটা, এটার অর্থ ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটাকে বুঝি না আমি, তোমার কথার মধ্যে ব্যাখ্যা আছে এটা তুমি লয়ে বয়ে রইছ, আমি তো বুঝি নাই, খেলা দিব বুঝলি না কে, এটার এই অর্থ ঠিক আছে মানলাম, বলেছে আমার তোমার নবী আরেক কথা কইছে কি, খুব মহব্বতের সাথে সহিভাবে তাকিক করে একটা মশলা বাইর করে, এটা যদি ভুল হয় তমক না সব পায়, সে সব পায়, সঠিক হইলে দুইটা, ভুল হইলে একটা কম একটা সব পায়, তো সবালা মানুষ আবার জান্না জাহান্নামে দেয় নাকি। আমি বেশি বেশি তুমি বলতে পারো যে আমি ভুল করছি, চিন্তা করো আমি এখলাসের সাথে তালাশ করে আয়াত পাইছি হাদিস পাইছি আমি বুঝছি, হ্যাঁ এবার না তোমরা সবাইকে হ আমরা হুজুর আমরা এটাই বুঝছি, আজারও সাক্ষী বাড়ি তখন আল্লাহ কত নিরূপ করে এটা লিয়া সবাই যেতেছে গা, আরো কত বিচার যা এটা বার করে দিলে বাদ করে দিলে, উকিল কঠিন উকিল দেখা যায় দে দে জান্নাত বা, আমি বললাম যে আমি যাওয়ার আগে কথা আছে, আমি যাওয়ার হাদিস বুঝাইছি এটা হওয়ার সাই, এইটা আবার কি যে তুমি কইছো জান্নাতি যারা তারা যা আশা করবে পূরণ করা হবে, আমি আমার তফসিরের সবাইকে চাই, কিন্তু আপনারা তো চাবেন না আমার, হ্যাঁ চাইবেন ঠিক, তার মানে আপনারা বুঝতেছেন যে আমি বাদ পড়ু আপনারা চাই আমার নিতে, আপনারা ছায়া আমার নিতে, আপনারা জবাব দেবেন হুজুর আমাদের চাইতে হবে, আপনি তো আগে যাইবেন আপনার পিছে পিছে আমরা যাব, মানে এই যে আপনার জেড়েই কয়ে হেডে সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এটা হলো কুলমুল। আমি এই সমস্ত হাদিসের ব্যাখ্যা করতে পছন্দ করি না, গুলমুল থাক, আল্লাহর নবী গুলমুল রাখছে, তবে যদি লাভজনক দেখি তাহলে ব্যাখ্যা করি,
যেমন এই যে হাদিসটা হুজুরে মাত্র দুইটা শব্দ বলছে, আসলামটা বিমা আসলাফতা, এটা ব্যাখ্যা করলে আরো মজা লাগে। ব্যাখ্যা দুইটা, এক নম্বর আসলামতা বিমা আসলামতা বা, এই বা বদলার অর্থে আসে, তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন, এই যে তোমরা জান্নাতে যাচ্ছ, তোমরা যে দুনিয়াতে আমল করেছিলে নেক আমল, তার বদলে তোমাদের জান্নাতে পাঠাইতেছি। বিমার অর্থ বদলা, তার বদলে। এখানেও যদি আমি বদলে নেই বা বদল, তাহলে অর্থ হবে তোমরা যে নেক কাজটি করছিলা অথচ তোমরা মুসলমান না, ওই নেকের বদলে তোমাদের মোমেন বানায় দিছি। আসলামতা, তুমি ইসলাম গ্রহণ করেছ, বিমা আসলাফতা, অতীতে যে নেকির কাজ করেছ তার বদলায়। অর্থ ভালো হয়েছে না, সুন্দর অর্থ, তুমি যে অতীতে নেক করছো তার বদলে আমি কি করছি জানো, তুমি তো কাফের, তুমি তো আর ইমান নাই, কি কাজ করছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, ফরজ নাই, কিচ্ছু নাই, তুমি দান খেরাত করছো, এরপর গুলাম আজাদ করছো, মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিছো, নিজে নামাজ পড়ো নাই কিন্তু মসজিদ একটা বানাই দিছো, নিয়ে কিছুই করো না কিন্তু মানুষের মাদ্রাসা বানাই দিছো, এত অনেক কাজ করছো তুমি, সাথে ইমান নেই, আমার স্মরণ লাগতেছে তোমার জাহান্নামে দিতে। ওরে আমি চিন্তা করিয়া তোমার যে নেক কাজ, এই নেক কাজের বদলা ইমানের নেয়ামত দিয়ে দিছি তোমাদের। যদি আল্লাহ পাক কাফেরকে তার নেকির কাজের কারণে ইমান সর্বশ্রেষ্ঠ নেয়ামত দান করতে পারেন, আমি আমরা কবুলের মালিক আল্লাহ, আমরা তো নিজেদেরকে মনে করি যে আমরা ইমানওয়ালা, আমরা ইমানওয়ালা না, তা না হলে মসজিদে বসছি কেন, তফসিরে বসছি কেন, কোরআন নিয়ে বসছি কেন, আল্লাহ রসুল নিয়ে বসি কেন, কম বেশ হইতে পারে, কিন্তু আমাদের কলিজার টুকরা হইলো আল্লাহর রসুল, কোরআন, হাদিস, আল্লাহ, আমাদের জীবনের মায়া নাই ওনাদের জন্য, সব কিছু কোরবান করতে আমরা প্রস্তুত, আমাদের মুখ এবং দিল এক, আমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, যদি কাফেরকে ইমান নাই তার নেকির কারণে যদি আল্লাহ মাফ করে ইমানের নিয়ামত দিতে পারে, তা আমি মুসলিম, আমার দ্বারা জ্ঞাতে অজ্ঞাতে কিছু গুনাহ হয়ে গেছে, যদি আমি নেকির কাজ করতেই থাকি করতেই থাকি করতেই থাকি গুনাও হয়ে যায়, তো এই নেকির বদলে আল্লাহ আমার গুনাহ মাফ করতে পারে না, পারে না, তারে ইমান দিতে পারে তো আমাকে জান্নাত দিতে পারে না, পারে না, পারে। কত বড় কথা আল্লাহ রসুলে কইলেন দেখছেন, আরে করতে হইতে পারে, এটা হইলে তো আরো মজা লাগবে, যেটির মধ্যে দেখা যায় লাভ এটি ব্যাখ্যা করুন, যেটি ব্যাখ্যা করলে ক্ষতি এটি করুন, ব্যাখ্যা করো না, তাহলে গুনা সগিরা কবিরার প্রশ্ন হয়ে যাবে, সগিরা মাফ হয়েছে কবিরা মাফ এরম হয়ে যাবে, কবির লাই তবা করুন, তাই না, তা আমি বলতে চাই না, আল্লাহ কইছে মাফ, সব মাফ, বাক করবার যেমন লেগে আমি হাদিসে তো নাই বাক, আর যেখানে ব্যাখ্যা করলে লাভ, এখানে ব্যাখ্যা করো সারবো না, ফেরেশতা তো লিখতে আছে, সাক্ষী দুইজন তো মজবুত, এই তোমরা বলে রাখলাম আমি যা বলতেছি, আমরা
লেখো এবং আল্লাহর দরবারে এনে পেশ করবো, আমার আটকা পড়লে ইনশাআল্লাহ আটকা নাও পড়তে পারি ইনশাআল্লাহ, আল্লাহর দয়া আছে। না যদি দয়া করতেন তাহলে কি আমরা বসতে পারতাম এখানে? ওনার দয়াই তো বসছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, উনি না তৌফিক দিয়েছেন তাই তো বসছি। যারা আরবি পড়ছো, শব্দ পড়ছো, শব্দের খাসিয়ত পড়ছো, ওখানে জানো বা কখনো মার অর্থে আসে, না মানে সঙ্গে, আগে অর্থ ছিল বা বিমা মানে এর বদলায় তোমারে ইমান দিয়ে দিছি, ইমান পাইলে কিন্তু মৃত্যু পর্যন্ত ইমান রাহন লাগবে না। আল্লাহ, আর বার অর্থ যদি মা করি আর এক লাভ হয়ে যায় কি? আসলাম আসলাফতা বিমা, আসলাম তা বিমা আসলাফতা, মা মা আসলাফতা, হায় হায় হায়, যে তোমাদের অতীতে যত নেকির কাজ করছিলা এইটিও তোমার সাথে আয়া গেছে। মা দুজন ইসলাম গ্রহণ করছ, অতীতে যত নেক কাজ আছে এইটিও তোমার আমল নামার মধ্যে এসে গেছে, আমল নামার মধ্যে আছে, ইমানও আসছে, সাথে সাথে অতীতের যত নেক আমল এটি এসে গেছে, আর যদি গুনাহ এটি সব মাফ হইয়া তোমার আমল নামা নেকে বইরে রয়েছে। ব্যাখ্যা করলে লাভ না ক্ষতি, এই জন্য কইলাম যে এটা গুলমুল কথা কইছেন আল্লাহ রাসূল, কিন্তু এটার ব্যাখ্যা করলে লাভ, ব্যাখ্যা করে। সুতরাং যা আল্লাহর কাছে দাবি করুন, কি দাবি করুন, যে আমরা তো কাফেরা দাবি করি, আমি মুসলমান হয়েছি, আগে যে নেক কাজ করছি, হ্যাঁ কথা কচ্ছি, ইমান দিছি তো এটাই বেশি, কেন না আমরা বার অর্থ জানি না, মুসানিফরা কিতাবের মধ্যে যে মা বার অর্থ মা, আল্লাহ বাবারে বাবা, মার অর্থ কি? মার অর্থ হলো ইমানের সাথে সাথে ইমানও দিবা, অতীতের নেক যত কাজ আছে সব সব সেরে দিবা, এবং গুনা সব মাফ, এই হচ্ছে মার অর্থ। ওই কি কারবার, তুই এটা করতে পাইলি, হাদিসের মধ্যে আছে, কোন হাদিসে বিমা বার অর্থ বদলা হয়, বার অর্থ মা হয়, আল্লাহ খুঁজে আল্লাহ বেশি কাটাকাটি করিলাম, দেখি দেখি এদি আমি হাসানির কথা কইতেছি না, হাদিসে এইরকম কথা আছে, তুমি আমি বুঝি না আল্লাহর দয়া, এই জন্য না আমরা পেরেশান হইতেছি। আমার তো মাঝে মাঝে এরম মনে হয় এখনই মেরে যায়, কারণ জান্নাত একের 100 ভাগ প্রায় নির্বাচিত, এরম মনে হয় আমার মাঝে মাঝে ভয় লাগে, যে বললাম যে এটার আল্লাহ রাগ হইল নি, তুই তোর জান্নাতি বলতাস, তুই কি আলিমুল গায়েব নাকি, তুই আল্লাহ নাকি, একদম এর লেগে মাঝে মাঝে আবার ভয় পাই যায়, তাহলে বলি ফেলতাম জামুই জান এই আল্লাহ পাতা দেখ, মাঝে মাঝে এমন জজবা এসে দেখে, আবার মাঝে মাঝে ভয়ের চুটে একেবারে পেরেছেন লেগে যায়, ছোট্ট গুণাও ধরবো ধরবো, খেল ইকরা كتابك كفى بنفسك اليوم حسيبا, বন্ধ করে গোপনে যে গোপনে যে কাজটা করছিলাম ওইটাও আর নাই, ছোট নাই বড় নাই সব ওনার কিতাবে লেখা, এবং বিচারের একটা তরিকা এটাও হবে, এ আল্লাহ বলবেন যে তোমার বিচার তুমি নিজেই করো, এইটা পড়ে দেখো, কেউরে বলবে তোমার মুখে কো তুমি কি করছো, হাতেরে বলবে তুই কি করছো, হাতে কথা কো আসবো হাতের মুখ হয়ে যাব, সব কোরআনের মধ্যে আছে। সুতরাং যদি কোনো গুনাগার তার দিলের মধ্যে অতীতে নেকি করে থাকে এরকম একটা ধারণা আসতে পারে,
আল্লাহ এডালাইছে। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সঙ্গে বয়াত হয়েছে, বয়াত হয়ে বলতেছে হজরত কুছ আমল দে দিজিয়ে, বয়াত যখন হইলাম একটু আমল টামল দেন, আমল দিবা তো ওয়াদা করছো না বয়াতের মধ্যে, এরই তো আমল। এমন করছে না বয়াত হয়েছে, তাই এমনি একটা মিলাদ হয়েছে, হারা গেছে। মিলাদের মধ্যে আল্লাহ রসুলের মহাব্বতের একেবারে এসকের ঝজবা এসে থাকে, বগলাইতে থাকে, কিন্তু নামাজ পড়ে না। নবীর মহাব্বতে ডেগের মধ্যে পানি জরম বলক, এই দিন এসকে বলক উঠে পড়ে, দাঁড়ি নেই, জীবনে দাঁড়িয়ে নামাজও পড়ে না, মহাব্বতের শেষ নেই। আমি অনকার করি না যে মহাব্বত নাই যারা দাঁড়িয়ে না আছে, কিন্তু মহাব্বত যদি কামেল থাকে তাহলে সে ব্যক্তি যাকে মহাব্বত করে তার মতো হইতে চায়, তার লেবাসটাও তার মতো বানায়, চেহারাটাও অনেক সময় মহাব্বতের কারণে বদলে যায় না। এত মহাব্বত হয়ে যায় যে আল্লাহ তাদের দুজনের দিনই মহাব্বত দেখার কারণে শেষ পর্যন্ত চেহারা এক হয়ে যায় না, এর মনে এক দেখা যায়। ঘটনা খালি মনে আইতেছে, বাকি বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘটনা প্রসিদ্ধ আছে। ওনার মরিদ যে কোনো কারণে খুব প্রিয় হয়ে উঠছে ওনার, তো উনি বলছেন তুই আমার কাছে কিছু চাও, আমি খুব তোমার মহব্বত করি। না আমার কিছু দরকার নেই, কিছুই দরকার নেই, না না আমি তোমার কিছু দিতে চাই। বাকি বিল্লাহ সাহেব মুরিদরা বারবার কইতাছে, ঠিক আছে আমার কিছু দরকার নাই, যদি দিতেই চান তো আজ এসে বানাবে আপনার মতন হইতেছে। আল্লাহ তেমনি বলছেন যে না এটা ছাড়া অন্য কিছু, না আমার দরকার নেই, আপনি বলছেন দিবেন আমি কইছি আপনার মতো বানান, আমি তো আপনার কাছে চাই নেই কিছু, আমি খেদমত করছি আল্লাহর কাছে। উনি তো বলছেন কিছু দিব, এসে জায়গা দিব, এটা তো আর শরাফতের বদ্রতার খেলাফ হয়, ঠিক আছে খানকার যাও রুমে যাও, বজু টজু করে এক ঘন্টা, এক ঘন্টা পরে বের হয়ে আসছে খানকার বাকি মানুষ, ভাগ করতে পারতেছে না, বাকি বিল্লা কেডা আর এই মুদির দোকানদার কেডা, সেল মুদির দোকানদার দোকান ভাইরা শোনো সারাদিন দোকানদারি করো, বিশুদ্ধবারের তফসিরে বসবার চেষ্টা করো। শেষে মুদির দোকানের একটা লোক মুদির দোকান দেব রয়েছে দোকানদারি করে, এই দোকানদারের সম্পর্ক ছিল বাকি বিল্লা আল্লাহর ওলির সাথে, ওনার খেদমত একটা করছে, ওনার মন গলে গেছে গা, তুই কি চাস, আমি আপনার মতো হইতে চাই আর কিছু না। এক ঘন্টা পরে বের হয়ে আসছে, কে বাকি বিল্লা কে মুড়ি দোকানদার বোঝা যাইতেছে না, দুজনের চেহারা এক হয়ে গেছে। আল্লাহ পারে না পারে না, আপনার জন্য পারে আমার জন্য পারে, এইটা না করলে তো আর একটা করে দিব, যদি চেহারায় মিল না করে দিলে মিল করে দিব, তুমি আল্লাহওয়ালা আমার দিলেরও আল্লাহ, তোমার মহব্বতের কারণে আল্লাহওয়ালা বানিয়ে দিল, তুমি এলেমওয়ালা আল্লাহ পাক তোমার সাথে আমার দিনই মহব্বতের কারণে তোমার বদলা তোমার মহব্বতের বদলে আমারও এলেম দিয়ে দিবে, তোমার একই আল্লাহর জাতের উপরে রাখতে হবে। তো হজরত আব্দুল কাদের জিলানি শব্দ বুঝতে দেখি তো কি তবা পড়াইলাম, হাতে তো সব আমলের কথা কইলাম, কেউ কয় আরো কিছু দেন, ইসমে বি কুই রহস্য আল্লাহ আছে, বয়াত তো করার সময় সব বলছে আমি এটা করব না এটা করব এটা করব, হয়েই তো গেছে, হে আবার আলাদা জিগায় কে লাগে, এটার মধ্যে আল্লাহর কোন রহস্য আছে।
আচ্ছা ঠিক আছে, এটা কাজ কি একটা আমলে মিথ্যা কথা বলতে পারবো, মিথ্যা কথা বলতে পারবো না, আর প্রত্যেক দিন একবার আমার কাছে এসে সারাদিন যা করছো স্পষ্ট বলে দিল। কি বেড়ে এসেছে? আচ্ছা হুজুর ঠিক আছে, একটা আমল, একটা আমল মিথ্যা কথা, কিন্তু প্রতিদিন যা হয় আমার কাছে সকালে বলে যাবে, রাত্রে কি করছো, সন্ধ্যার সময় বলে যাবে, সারাদিন কি করছো। খুশি হয়ে গেছে, বেশি কঠিন আমল না, খালি মিথ্যা কথাটা ছেড়ে দেবো, তো চুরিও নিষেধ নেই, জিনাও নিষেধ নেই, এটা কিচ্ছু না, সব ঠিক আছে, খালি মিথ্যা কথা ঠিক। রাত যখন অন্ধকার হয়েছে চুরির সময় হয়েছে, চুরি করি, ডাকাতি করি, জিনা করি, সকালে হজরতের কাছে যাইতে যে যা করছি রাত্রে সব বলে দিতে হবে, যাই না ভালো, আমি চুরি করছি, চুর ধরা পড়ে যাব, জিনাকার ধরা পড়ে যাব, যাই করছি রাত্রে সব তো ওনার কাছে বলতে হবে, চতুর্পাশে লোক বসে তা, হ্যাঁ নিজে চুরি করছি, মানুষ কত করছে সব কম লাগবে, চুরি করবার যা মিথ্যা হয়ে মিথ্যা কমছে তো না, এইটা আবার তার দিলের মধ্যে খুব মজবুত, মিথ্যা কম কথা করে এসেছি হুজুর, মিথ্যা বলবে না তো কইতে হবে যে রাত্রে যে একটা চুর মানুষ মারলাম এটা আমি, এ তো আমার ধরব, এক রাত্রেই অর্ধেক শেষ, দুই চার পাঁচ এক সপ্তাহ এক মাসের পরে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলিরা কেমনে মানুষকে এসলা করে, আল্লাহ কি কৌশল করে, কিভাবে কার কাছে কারে নিয়ে তার এসলা করায়, তোমার আমার বুঝের বাইরে। ওহুয়াল আলিম, ওহুয়াল হাকিম, উনি সর্বজ্ঞ, বড় হেকমতওয়ালা, বড় কৌশলওয়ালা, এই দুইটা গুণ আমাদের জন্য, আমি কি করি এটা আল্লাহ জানেন, আবার আমাকে কেমনে বাঁচাইবেন এটার কৌশলও উনি জানেন, সেই কৌশল ফিট করে আমাকে শয়তানের জালের থেকে রক্ষা করেন, সে আল্লাহকে আমরা বুঝি না। উলাইকা ইয়াদউনা ইলান নার والله يدعو إلى الجنة والمغفرة بإذنه. الله তোমাকে ডাকতেছে ইলাল জান্নাহ, জান্নাতে কেমনে যান, গুনাহ তো করছি, ইলাল মাগফিরা, জান্নাতে নিমু তোমারে বলছি, তে আবার তোমার মনের মধ্যে এই খেয়াল কেন আসে, গুনাহ, গুনাহগার তো জান্নাতে যেতে পারে না, আমি যখন তোমারে ডাকলাম জান্নাতের জন্য, তুমি কেন বুঝো না আমি তোমার গুনাহ মাফ করে দিব, তাও যদি না বুঝতে চাস লাগাই দিলাম, ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, মাব্বি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমার কথাগুলোর মধ্যে, শরীয়তের হুকুম আহকামগুলোর মধ্যে যে কত নিদর্শন তোমাদের জন্য রাখছি, বয়ান করছি, তোমরা যদি বুঝতে কত ভালো হইতো। সুতরাং কোরআন বোঝা, হাদিস বোঝাও দরকার, তেলাওয়াতও দরকার, সবই দরকার। এই আয়াত খুবই গুরুত্বপূর্ণ, আমি বলছিলাম যে 17টা সওয়াল কোরআন শরীফের, তার 6টাই শুধু সূরা বাকারার, তার একটা এটা, কালকে গত সপ্তাহে এটার আগে পিছে সব কিছু বলছি। এই আয়াত গুলো নাজিল হয়েছে, এর একটা পাশে মঞ্জুর আছে, সিয়ারের কিতাবে পাওয়া যায়, বিভিন্ন কিতাবে পাওয়া যায়, বিশেষ করে বুখারী শরীফের সারাগুলোর মধ্যে পাওয়া যায়। রসুলের পাক সালামের যুগে তিন কিসিম মানুষ ছিল, আর মূলত যদি মুসলমান ধরেন চার কিসিম, মুসলমানরা তো হুজুরের কথার মতোই চলতেন,
হুজুর যা বলতেন আমান্না সাল্লাম, কিন্তু আরো তিন শ্রেণী ছিল। তার এক শ্রেণী ছিল মুশরিকিন, আর নবী আলাইহিসাল্লামের জন্ম এই গোষ্ঠীর মধ্যে। এরা মুশরিক, শিরক করত, কিন্তু এদের মূল দাবি ছিল যে আমরা ইব্রাহিম আলাইহিসাল্লামকে নবী মানি, কারণ ইব্রাহিম আলাইহিসাল্লামই তো এখানে মক্কাকে আবাদ করছেন। এই গোষ্ঠীর মানুষগুলো দিনের পর দিন যাইতে 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 যাইতে, আর এই এলাকাটা ইব্রাহিমের ছিল আলাইহিসাল্লাম, উনি ধর্ম আবাদ ছিল, কিন্তু বিকৃত করছে, বিগাড় সৃষ্টি করার কারণে এই মুশরিকিন মূলত ছিল ইব্রাহিম আলাইহিসাল্লামের তর্জের উপরে উম্মত। এই জন্য আল্লাহ রসুল এখানেই আসছেন, ইসমাইলের বংশে অনেক তফসিল আছে। এই একদল ছিল মুশরিকিন, আর মদিনায় গেছেন তিনি, ওখানে আবাদ ছিল ইহুদি, শাম ইত্যাদির মধ্যে আবাদ ছিল খ্রিস্টান, এদের মধ্যে ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিষয়ে আসা যাওয়া হইত। তো এক এক চার নম্বর হলো মুসলমান, তো এই চারটা দল ছিল, তারা একসাথে উঠা বসা করতো যেরকম আমরা দেশে আছে। আমরা অনেক কিছু হিন্দুদের ব্যাপারে জানি, ইহুদিদের ব্যাপারে জানি, খ্রিস্টানদের ব্যাপারে জানি, অনেক কিছু হিন্দুরা মুসলমানদের ব্যাপারে জানে, জানে না? অনেক হিন্দু হাফেজ হয়ে যায়, অনেক হিন্দু ইসলামের পক্ষে কিতাব লেখে, হিন্দুই আছে কিন্তু গীতা ইসলামের পক্ষে লিখে, মুসলমানের পক্ষে লিখে, তো অনেক ঘটনা আছে না দুনিয়াতে একসাথে ঘোরাফেরার কারণে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আছে, এই ব্যাপারে আপনার সিদ্ধান্ত চাই। কি? যে মহিলারা আমাদের সামনে দেখতেছি অনেক অপরাধের মধ্যে একটা দেখতেছি, মহিলাদের যখন হায়াজ আসে এক শ্রেণীর স্বামীরা স্ত্রীর সাথে পিছনের রাস্তা দিয়ে মিলন ঘটায়, এটা পুরুষে পুরুষে করে, লাওয়াতাত বলা হয় এটাকে, বলাৎকারিতা। এই মুশরিকিন রেডি করে এই ব্যাপারে কি নির্দেশ? হুজুর তো ঘাবড়ায় গেছেন, এইরকম ঘটনা হুজুরের জিগান আর না জিগান, ইহুদে খ্রিস্টান, খ্রিস্টানরা আরেক কাজ করে কি, হায়াজ অবস্থায় তারা মিলন ঘটে, ওরা তো হায়াজের কারণে পিছনের রাস্তা দিয়ে বলৎকারিতা করে, আর এরা খ্রিস্টানরা হায়াজের রাস্তা দিয়ে হায়াজ অবস্থায় মিলন করে, কষ্ট, মেয়েটার কষ্ট হয়, এই গান্ধীগি কুন্দ এই অবস্থায় হয় শাহু আত্মার এই কাজ করে। যদি মেয়ের হায়াজ হয় এরা বাড়িতে বাড়ি করে একের উল্টা, প্রত্যেকের বাড়ির ওই চত্বরে ওখানে একখান ঘর করা আছে, যেই হায়াজ হইব তারে হয়েই ঘরের মধ্যে বন্দি করে দিবেন, খাওয়াও একসাথে নেই, একসাথে পাক হবে না, ওখানে তার জন্য আলাদা বাটি খাওয়া দাওয়া সবকিছু আলাদা, একা থাকবে, যতদিন হায়াজ হইব অতদিন হ্যাঁ নিজে পাক করে, এমনি অসুখ, হায়াজ হয়েছে দুর্বল শরীর,
পানি আনা, পানি মানে সব কাজ তার নিজের নিজে করতে হবে, পাকো করতে নিজে খাইতে হবে। এখানে আচ্ছত কোনো মানুষ যেতে পারো না, আপনার দেখাও নাই, গপ্প নাই, কথাও নাই, একা একা যার হায়া জুসে নাই থাকবো, এ মানুষই নাই, একদম আলাদা। এনা আমার বিবি, এত মহব্বতের বিবি আমার, ছেলে মেয়েরা হয়েছে বড় ছোট, তার হায়া জুইল বুড়া মানুষ 60 বছর বয়স, আর এই জঙ্গলে একা একা বিয়ে খাও, অন্ধকার বিয়ে খাও, মানবতা হইলো? এই তিন প্রশ্ন আছে। এই নবী আলাইহিস সালামের কাছে ওনারা প্রশ্ন করল, প্রশ্ন করলে আয়াত না তিনের সম্বন্ধে আয়াত ইয়াসআলুনাকা আনিল মাহীদ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করতে থাকবে, প্রশ্ন করবে, আনিল মাহীদ, আনিল জিমাঈ মাল মাহীজ, হায়েজ ঋতুস্রাব যে মহিলা তার সাথে মিলন সম্পর্কে, তার সাথে মিলা যাবে না যাবে না, কি করতে হবে যদি হায়েজ হয়, স্বামী স্ত্রী মিলন হইতে পারে নাকি, এই প্রশ্ন তোমাকে করা হবে। আমি সেই প্রশ্নের জবাব তোমাকে শিখাই দিলাম। ইয়াসআলুনাকা আনিল মাহীদ, কুল, সুস্পষ্ট ভাবে বলেন আপনার উম্মতকে, কুল হুয়া আযান, মুজি চিজ, ইজা পৌঁছানে ওয়ালি চিজ, কষ্টদায়ক জিনিস, কেন দেখো দুর্গন্ধ আসবে, দুর্গন্ধ কারণে তুমি তোমার স্ত্রীর সামনে তোমার শরীর গন্ধ মনে ব্যথা পাবে, প্রতি মাসে তোমায় কারবার করবা এই অবস্থায়, দুর্গন্ধর কথা কইবা, প্রাণ প্রিয় স্বামী আমার দুর্গন্ধ, আমার তো এটা আল্লাহর তরফ তো হয়েছে, আমার দুর্গন্ধ সর সর, কত ব্যথা পাবে স্ত্রী, কত ব্যথা পাবে, এমন কোমল হৃদয় আছে সে আত্মহত্যা করে, স্বামী আমার প্রতি মাসে দুর্গন্ধ লাগে বলে। এক, কুল হুয়া আযান, ইজা দেনে ওয়ালি চিজ, মহিলার অঙ্গ তখন খুব ফুলা থাকে, ব্যথা পায়, তার সাথে মিলন করলে সে ব্যথা পাবে, মুজি হে, ঔরত কে লিয়ে ইজা দেনে ওয়ালি চিজ, ছোট ছোট বাচ্চা বই রয়েছে, আমি এসে বেশি ব্যাখ্যা করতে পারছি, এই জন্য অন্য ভাষায় কইতেছি, ইজান আজান উসমে বদবু হে, ইস ওজে সে তকলিফ হবে, ইসকা আসর হবে, তোমার দিলের মধ্যে আসর আইবে একটা, বিবির মনে একটা আসর, স্বামী স্ত্রীর যে একটা মহাব্বত কিছুক্ষণের জন্য হইলেও অটল, এটা তোমার ভিতরে স্থায়ী হয়ে যেতে পারে, স্ত্রীর মনে স্থায়ী হয়ে যেতে, মুজি হে উনকে লিয়ে বি তোমার লিয়ে বি, কারণ তখন তার ওই অঙ্গটা খুব দুর্বল থাকে, লাল হয়ে ওঠে, ব্যথা করে, সাংঘাতিক ব্যথা, জন্য মিলনের সময় তার অত্যন্ত কষ্ট হবে।
প্রত্যেক মানুষের বড় দায়িত্ব হলো কেউ কাউকে কষ্ট দেওয়া যাবে না। মান আকালা তাইয়িবান, যে হালাল খায়, ও আমিলা বি সুন্নাতিন, সুন্নাত মোতাবেক আমল করে, ও আমিনাহু নাসু বাওয়া একাহু, কোনো মানুষকে কষ্ট দেয় না জীবনে, হ্যাঁ জান্নাতে যাবে। আর তুমি তোমার স্ত্রীকে কষ্ট দিচ্ছ, বেশি মহাব্বত পাওয়ার যোগ্য। দুই, আর এই অবস্থায় যারা করে এদের লিঙ্গ নষ্ট হয়ে যায়, রোগে ধরে। যে কাজটা শরীয়তে নিষিদ্ধ এটা করলে, হাত দিয়ে করলে হাতের মধ্যে রোগে ধরে, শরীরের যে অঙ্গ দিয়েই করবে ওটার মধ্যে আজ হোক কাল হোক এটার আসর প্রকাশ পাবে। আর দিলে তো হবে, দিল নষ্ট হয়ে যাবে। শরীয়তের হুকুমের বাইরে গেলে এটার আশ্রয় দিলের মধ্যে তো হয়ই, অনেক সময় শরীরের মধ্যে চলে আসে, তোমার লিঙ্গ নষ্ট হয়ে যাবে, ওটার মধ্যে রূপ দেখা দিবে, খাওয়াজ ধরা দিবে, একটা না একটা রূপ দেখা দিবে। তিন, চার, শরীয়তের লঙ্ঘন বাদ দিলাম, মানবতার লঙ্ঘন, জ্ঞানের লঙ্ঘন। জ্ঞান এরকম কাজ করতে পারে না, জ্ঞানী ব্যক্তি একমাত্র মূর্খ এরকম বাজে কাজ করতে পারে। দুর্গন্ধের মধ্যে কষ্ট পাইতেছে, তোমার নিজের ক্ষতি হইতেছে, এটাও তুমি বুঝো না, এই হইল তোমার মনবতা, মানবতা। জানোয়ার যা করে তুমি তা করতেছ, জানোয়ার তো জানোয়ার, হে করবি হে বুঝে না, তুমি বুঝে এগুলো করতেছ, আকলের বাইরের কথা, স্বভাবগত কাজ, স্বভাবের বাইরে কাজ করতেছ, তুমি জানোয়ারের চেয়েতে আমি বললুম আদন। হে নবী আপনি বলুন হুয়া আদন, দুইটা শব্দের মধ্যে আল্লাহ কি জবাব দিছে দেখছো? আমি চারটা কারণ বল, আদান ইয়ে সবাব ইজা হ্যায়, ইয়ে তকলিফ কা সবাব হ্যায়, ক্যুঁ গন্দা হ্যায়, ঔরত কে লিয়ে তকলিফ দে হ্যায়, ওর তুমারে লিয়ে মর্জ কা ইমকান হ্যায়, ওর ইয়ে আকল কে খিলাফ হ্যায়, শরাফত বদরতর খিলাফ হ্যায়, ইয়ে হ্যায় আজান কা মানে, তুমি উর্দু অনুবাদ দেখে কি বুঝবা, এটা লিখে দিয়েছে কি জানো, আল্লাহ জানে কি লিখছে, গান্ধি কি হ্যায়, আমি এই শব্দ কইলাম না, অন্য লেখা আছে গান্ধি কি দুর্গন্ধ, দুর্গন্ধ দুর্গন্ধ এটা মানে নাকি, যখন তার উপরে উত্তেজনা বাড়ে কে আর দুর্গন্ধ, এটা বলে আজান শব্দের মধ্যে এতগুলো জিনিস আছে, দুর্গন্ধ কেটে যাইব, চেতন এবং উত্তেজনার কারণে দুর্গন্ধ গুরুত্ব দিবে না। তখন দুই নম্বর, তোমার স্ত্রী কষ্ট পাবে, কষ্ট পেলে আমার তো আমি আরে তোরটা নষ্ট হয়ে যাব, কি করবে ধরবে এটা, আচ্ছা তাহলে তো আছে, তাহলে তো সর্বনাশ, মাই সে খারাপ করব। আজান শব্দের মধ্যে এতটুকু তুমি তফসির না পড়ে হুজুরের কাছে কেমনে বুঝবা? কুল হুয়া আযান ইয়ে তোয়িদা দেনে ওয়ালি হ্যায়, গন্দগি হ্যায়, আকল কে খিলাফ হ্যায়, তকলিফ দে হ্যায়, মরজ হ্যায়, মরিজ বননে কা আমকা। সুবহানাল্লাহ, কি মজা লাগতেছে বুঝলে, কোরআন শরীফ কেমন মজা লাগে।
ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, এটা পড়লে আমার এক ঘটনা মনে, এক সময় এই জায়গাটা এই এলাকার মধ্যে গেন্ডারিয়ে থেকে আপনার নাকি দেখো সাইদাবাদের পরের জায়গাটার নাম লাগে, হ্যাঁ গুপি গুপি বাগের ওই পাশে যে পিসাবরা আছে নারিন্দার পিসাব পিসাব, এই এলাকার থেকে নে আমরা, হ্যাঁ হ্যাঁ না এটা কি নাম, যাই হোক এই এলাকা থেকে নিয়ে আমাদের পুরো অঞ্চলের মধ্যে একটা গ্রুপ ছিল কাজ করতো, এদের নাম ছিল যুব মুসলিম যুব সমাজ, ইংরেজিতে ইয়ং মুসলিম সোসাইটি, ইয়ং মুসলিম সোসাইটি, আর এটা বাংলায় তারা লিখলো, লিখতো ভদ্র যুবক সমাজ। এদের যে তাহরিক ছিল অনেকগুলো, তার মধ্যে একটা ছিল আরবি শব্দ উর্দু শব্দ ফার্সি শব্দ ব্যবহার করা যাবে, সব শব্দ বাংলাতে হইতে, আমরা বাঙালি বাংলাদেশ, এটা নাম রাখছে আসল ইয়ং মুসলিম সোসাইটি, এটা বাংলা রাখছে নাম ব্র্যাকেট লিখছে মুসলিম যুব সমাজ, মুসলিম না ভদ্র যুব সমাজ, মুসলিম মানে ভদ্র, হাজার হাজার যুবকরা, এখন তো হাজার হাজার কি হয়েছে, তখন তো এটা ছিল না, আমার জানা মতে এই এলাকার মধ্যে তখন একটাই সংগঠন যুবক ইয়ং মুসলিম সোসাইটি, এরা মূলত ছিল কাদিয়ানি, কেউ বুঝতে পারবে তাদের এই যে একটা প্রকল্প, শুনতে মজা লাগে বাঙালি ছেলেরা যুবকরা যে আমরা সব বাংলা ভাষা চাই, ভাষার জন্য আন্দোলন করেছি, আমাদের পিতা মাতা মধ্য তারা শহীদ হয়েছে কেন, আজকে সেই দেশে বাংলা নাই কেন, এটা যখন বলতে থাকে সব যুবকরা তো একদম পাগল হয়ে যায়, বাংলা বাংলা 21শে ফেব্রুয়ারি পালন করব, আরে কেন এই দিন শহীদ সব শহীদ হয়েছে বাংলা লয়া, যদি 21শে ফেব্রুয়ারি কাউকে বাংলা তারিখ মনে রাখছ না, ওই 21শে ফেব্রুয়ারি ইংরেজির বিরুদ্ধে অন্য ভাষার বিরুদ্ধে বাংলা প্রতিষ্ঠার মাস 21, এটার নাম রাখছে 21শে ফেব্রুয়ারি, এইরকম বুকার জাত এমনি ভাবে তাদের তাহরিক হইলো বাংলা ভাষা সব চলবে, এনে উর্দু চলবে না, আরবি চলবে না, ফার্সি চলবে না, সংগঠনের নাম কি ইয়ং মুসলিম সোসাইটি, এটা কি ইয়ং মানে যুব, ইয়ং এটা বাংলা করছে আবার ব্র্যাকেটে ভদ্র যুব সমাজ, এটা আস্তে আস্তে যাত্রাবাড়ি মাছ পেঁচে গেছে, ছোট ছিল মাদ্রাসা, নামও আমি জানি, সেক্রেটারির নাম সভাপতির নাম সহসভাপতির নাম এটা সব আমি জানি, নাম লোয়ার দরকার নাই, এখন আর নাই সেক্রেটারি সব আছে, হ্যাঁ মাপস আছে, এত বাতিল করে আমার কাছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, আমার এখনো জীবিত ভালো, এত চ্যালেঞ্জ করতে করতে এসে আমারে চ্যালেঞ্জ করে হচ্ছে, আমি তো এই সমস্ত করি না, নিজেকে সেফ রাখতে চাই, দিনের কিছু খেদমত করার যদি আল্লাহ তৌফিক দিয়ে নিরাপদে করার ছুপ, এইটা আমার নিয়ম, আগেও ছিল এখনো তাই, এই জন্য আল্লাহ পাক এত বড় প্রতিষ্ঠান করা আল্লাহ দয়া করছেন, নাহলে সম্ভব এলাকার কোনো মানুষে বলবে না যে হুজুরের সাথে আমার কথা কাটা, একদিন বলতে পারে আমি একটা টাকা পাই, হুজুর একদিন একদিন চাইছেন টাকা, আমি আল্লাহর কাছে
আল্লাহ তুমি বড়, এই মাথা নত করতেই হয়, আমি তোমার সামনে নত করতে চাই। অহংকার দিও না, মানুষের মহাব্বত দাও, আমি যেন মানুষের উপকার করতে পারি, অপকার যেন আমার দ্বারা না। এইটি আমি আল্লাহ, আল্লাহ বহুত জিনিস দিয়েছেন, এত বড় প্রতিষ্ঠান, আমার মতো না লায়কের তারা হবে, আমি ধারণা জীবনে এই এলাকার মানুষও ধারণা করেনি এইরূপ প্রতিষ্ঠান হবে, আল্লাহ দিয়েছে। এরকম আরো শত শত প্রতিষ্ঠান বাহির হয়ে গেছে এইটার উচিত। এ আইসে আমারে চ্যালেঞ্জ করে বসে, এনের ওসি ছিল সিলেটের, সিলেটের মানুষ আজকেও আছে একজন আমার সামনে আইসে, সিলেটের তো আইসে, ওরা পীর ভক্ত বেশি হয়। আমাদের যে এই মাত্র মন্ত্রী শেষ হইল, নাই মন্ত্রী, একদিন আমি খুব রাগ হয়ে গেলাম, আমার তো আজিব আজিব ঘটনা মানুষ কম জানে, বলি না, স্বীকৃতির ব্যাপারে আমার মনে যাই থাক, কিন্তু সব আলেমরা চাইতেছে, আমি তো আর হা না কিছু বলতে পারি না, আলেম যদি তো কথা বলতে হয় কেমন আর করতে, কথা বলতে হবে আমার আপনার সাথে। এখন যে আমাদের ডিজি আছেন, হ্যাঁ আছে আরো 5-6 জন বসছে, এই ডিজি সাহেবের জন্য আমি চিনি, এটা চিনা শোনা তো আমি করি, খাওয়া দাওয়া অনেক সামনে রাখছে, তো দিদি সাহেব জানে মন্ত্রী সাহেব খালিক মানুষ, আখলাক না, সে নিজেই হুজুরারে নিতেছে, আর লোক আছে না, কর্মচারী আছে না, কর্মচারী যে দিতে পারে, উনি নিজে 4-5 জন বসছে তো আসবে, উনি নিজে দিতেছে আমার সামনে দিব, ভগবান থেকে প্রতিশ্রুতি। আমি কিন্তু বুঝতাম রে এত প্রেমী করো, আমার চোখ পিছন দেওয়া, এর মধ্যে সবচেয়ে শেষ ঘটনা যেটা আমি বুঝি, আপনার চেহারা তো দেখতে সুন্দর, কেন জানি মানুষ আপনাকে নাস্তিক বলে, নাস্তিকের কাছে কোনোদিন স্বীকৃতি আশা করি না, মনে হয় না আপনার যুগে এই ভাষা নাস্তিক মানুষে কয়, কেন আপনার চেহারা তো আপনাকে নাস্তিক মনে হয় না, আপনার চেহারা তো বলে আপনি বুধ আপনার বাড়ি কোনো সিলেট সিলেট মনে হয়, জানি আপনার চেহারা তো কলে হুজুর, আমি সিলেটের মানুষ, আমার বাপ দাদা সব পিসা, বললাম যে বুঝলাম না, চেহারা তো এটাই কয়, মানুষ আপনাকে নাস্তিক বলে কেন, আর নাস্তিকের কাছে কোনোদিন কি কমি মাসা স্বীকৃতি আশা করা যায়, সম্ভব মনে হয় না, এই কয়ে রাগে উঠে গেছে, এর খাওয়া দাওয়া উঠে গেছে। আমি বলতেছি লোকটা খুবই ভালো আখলাকি, আমি আমার সাথে যা হয়েছে এটার জন্য আখলাকি কইতেছি, বাকি কেউ সাথে কি আমার রাগে আমি উঠে এসেছি, গেট তো খুলতে হইব, নিজে গাড়িতে বসি, উনি করছে কি কেয়ার খাওয়া দাওয়া কি বলবো, দৌড় দিছে একটা মন্ত্রী শিক্ষামন্ত্রী তো বড় দৌড় দিছে, জুতা টুতা সার, আমি গাড়ি ধুয়ে গেছি, আমিও তখন দুষ্টামি কুমু না ভালো বুঝতেছে, আমিও আটকে গেছি, হুজুর একটু খুলে, আমি আস্তে আস্তে খুলে দিছি, আমি গাড়ির বসা, উনি এবার ঢুকে পেতে হুজুর, আচ্ছা সত্য কথা, আপনার একটা 2 নম্বর কথা বলুন না, সত্য কথা বলুন, কেউ বলি না আপনার বলুন, বুঝছে 15 মিনিট আমি গাড়িটা আটকে রাখছি,
ইচ্ছা করে। আমি আপনার জুতা কই? জুতা থেকে দৌড় দিয়ে সাংঘাতিক মানুষ তো আপনি, এইরকম মানুষ, এত ভদ্র মানুষ তো মন্ত্রী হয় না। আপনি এইটা কি জুতা কই আপনার? এই যে আমি জোরে জোরে করতেছি তার অফিসে সবাই শুনবার জন্য। এই করছি তার সাথে পরে জানাচ্ছি, তো আমার ফোন আপনার সাথে বলছিলাম আমি করে নিতেছি। কেলে এই কথাটা কইছিলাম জানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেটের কথা এসে আমাদের ওসি সিলেটের আছে, ওসি সাহেব হলে আমার খাতির। আমি কইলাম ওসি সাহেব বললো যে ওই ওসি ওসিরা যে আমারে নোটিশ করেছে, খাদিয়া নিত খাদিয়া নিত দাওয়াত টাওয়াত এদিকে করে, কিন্তু এইদিকে আসতে পারে আমার কারণে, আমার ভয়ে এলাকাতে আসতে পারে। কিছু হয়েছে আমাদের ছাত্রদের সাথে, আমি এটা প্রতিবাদ করছি। হেরা যেমন আজকাল চলছে, ওসির কাছে আমার বিরুদ্ধে লাগাইয়া একটা নোটিশ দেওয়া হয়েছে আমার। ওসিরা আমি জিজ্ঞাসা খাতির আছি, আপনি কি বলেন কাদিয়ানি? কাফের তো জানি, আমরা নোটিশ দিলেন কেলে কি? আইন তো তারা দিছে, আমার তো নোটিশ আমি দিছি, আমি তো এদের সাথে বসি না, আমি এরকম কাজ করি না। মোনাজারা এই সমস্ত করলে এটা পায়খানার মধ্যে সাপ দিলে যেরকম গন্ধ বাইরে ছিড়ায়, এটা মশলা এলাকার মানুষে জানে না। এটা নিয়ে মোনাজারা করবো, 100 মানুষ আইব কুন্ডাতে কুন্ডা বুঝে আবার এটার প্রকাশ পাবে। বলে হুজুর আপনার সমর্থন চাই, এই এরার লোকে মোনাজারা আমি নিজেই করবো। ইনে কি হুজুর, এইটা আমার এক কথাই আপনি বইয়ে পড়বে, আপনার কোনো ভয় নেই, আপনি আসেন, আপনার কথাই কইতে হইব না, আমি আমি যথেষ্ট পারি, কি জানি কই শুনে আসি যায়। ভালো কথা, অনেকদিন আগের কথা, প্রায় 30-40 বছর আগের কথা আজকে বলতেছি। ওসি সব আছে কিনা আমি জানি না, সিলেটে বাড়ি। এই আয়াতটা তারা পেশ করছে, হাদিস ভুল, কোরআনের সাথে মিলে না। কোরআন এক কথাকে হাদিস, আর এক কথাকে হাদিস মানা যাবে না। কি হয়েছে অসুবিধা? দেখুন আল্লাহ কি কয়, ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, যখন মহিলার হায়েজ হয় কি কি অসুবিধা? আমি বললাম চারটা অসুবিধা। সুতরাং হে নবী, ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন ফাতাজিলু দূরে সরে থাকে, বিবিদের থেকে যেন দূরে সরে থাকে। আল্লাহ দিকে এখতিয়ার তাদের সাথে না যায়, তাদের কাছে না যায়, তাদের কাছে না আনে। তো আতাজিলু আলাদা হো কে রাখো, ও আলাদা রাহে তুমি আলাদা রো। কোরআনই কইতেছে যে বিবির হায়াজ হইলে সে আলাদা থাকবে, আর সব স্বামী আলাদা থাকবে। অথচ বুখারীর হাদিসে আছে, একদিন নবী আলাইহিসসালাম শুয়ে রয়েছে, ওনার স্ত্রীও শুয়ে রয়েছে, দুইজনই শুয়ে রয়েছে, অর্ধ রাতে মনে করেন মিশালেন স্ত্রীর হায়াজ, বিবি বলতেছেন মনে মনে এখন কি করি, উনি একটু ঘুমে আছেন, এদিক দিয়ে আমার হায়াজ হয়ে গেছে। পাক নবী, আমার শরীরে হায়াজ হয়েছে, আমি না পাক হয়ে গেছি, একসাথে শুয়ে রয়েছি, এটা কি ঠিক হবে? স্ত্রীরা তো নবীকে নবী হিসাবে স্বামী হিসাবে দুই চোখে দেখিয়া
দুই সাইড দিকে মোহাব্বত। হুজুরে তো পাক মানুষ, আমার হায়াজির সাথে বুড়ে ডুবে যায় কিনা, বিছনার মধ্যে লেগে যায় কিনা ইত্যাদি চিন্তা করে আস্তে আস্তে উইটে চলে যেতেছে। এক লেফের নিচে ছিল, চলে যেতেছে, হুজুর টের পেয়ে গেছে। এটা সব আল্লাহর খেলা, নাইলে মশলা বাড়িত না। যখন উঠে একটু একটু পিছবে যাইতেছে, নবী আলাইহিসসালাম, কি ব্যাপার, তুমি চলে যেতেছ, মনে হয় তোমার হায়াজ হইছে? হ্যাঁ। কেন? নবী স্বামী পাইলে, এরা তো এক সেকেন্ডের জন্য যা স্বামী স্ত্রীর মনে চাই বলগান যেতে। হ্যাঁ, তুমি যদি রসুলের চরিত্রে চরিত্রবান হতো তোমার স্ত্রীদের মনে, তোমার স্ত্রীকেও যদি আপন বানাইতে চাও, তা নবী আলা তরিকা। দেখো আল্লাহ রসুল বলতেছে, জীবনে তো এরম হয় না, এর বুধু হায় যেছে, নাইলে তো আমার কুল ছেড়ে যাওয়ার কথা না। হ্যাঁ রসুল্লাহ, হ্যাঁ অসুবিধা নেই, হাতে টান দে, শুয়ে থাকো। একই লেফের নিচে দুজন সারা রাত্রি কাটাইছে। সকালে তো হুজুরে আগে তাহাজ্জুদ পড়ছেন, এরপরে ওযু করছেন, জাল আগে ওযু করছেন, হায়েজ হয়েছে, এনে তো মিলন হয় নাই, কিন্তু হায়েজের কারণে সরাইয়া দেন নাই। একই লেফের নিচে চলে যেতেছে, তারা এনে রাখছে। এখন এরা বলে কোরআনে কয় ফাতা ছিল আলাদা করে দাও, আর নবী কয় হাদিসে কয় যে নবী তার আলাদা হইবার দেন নি, আবার বুকে জড়াই আলিয়ে শুয়ে রয়েছে। এই হাদিস ঠিক না, কোরআনের বিরুদ্ধে। ফাতা ছিল, দূর রাহো। তাদের দলিল তো কোরআনে আছে, কঠিন দলিল। আমি গেলাম, চেয়ারম্যান টেয়ারম্যানরা বসলো, সবাই বসলো, বসি সবজি গেলে যে তোমরা যে কইতেছো হাতে সেটা ঠিক না, কোন কারণে কয়ে যে কোরআনের আয়াত আছে, কি আছে যে ফাতা ছিল, দূর রাহো, দূরে থাকো। এনে দেখা যায় নবী তারা টেনে নেয় একই লেফের নিচে শুয়েছে, তাহলে করোনার বিরুদ্ধে এলো না, এই হাদিস ঠিক না। ওসি সাহেব বলেন, এই দূর তো কই, সেটা তো বুঝলাম, অতটুক দূর। ওসি সাহেব মনে ধরা করতেছে, কতটুক দূর, এক হাত, দুই হাত, তিন হাত, দশ হাত, 40 ফিট, 100 ফিট, কত? এখন তো আর আরাম করে, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, না 1 মাইল দূরে রাখতে। কি ইহুদিরা বলে, কিছুটা আমিও শিখে দিছি, ইহুদিরা বলে বাড়ির বারান্দা থাকতে হইব, ওই বাড়ির ওহেদে থাকতে হইব, ওখানে দূরে 40 ফিট দূরে, না 20 ফিট, না কত, এরকম আর তো রাখুন। বারে বাবা রে, জেসন কা তেসন, সুটকি কা বাইগন, সব জব তো হুজুরে দিতে পারবে না, হুজুরে সব জব দিতে পারবে না। ওই যে খ্রিস্টানদের ঘটনা শুনেছিলাম না, আমি মনে আসেনি, ওই যে লাঙ্গল ক্ষেতের পাশে দেয় হুজুর, মাদার সাথ বাচ্চাটা বরবার যায়, আর খ্রিস্টান একটা প্রতিদিন তোদের খুদা আটকোরা, আমরা খুদা ছেলে আছে, ও আছে, তোমরা কেমন খুদা আটকোরা, বাচ্চা নাই, বেচারা তো বুঝে না, প্রত্যেকদিন আটকায়, প্রত্যেকদিন আটকায়, আর কান্দে কেন? পরে লাঙ্গল লড়াই দেখছে, যুক্তি দেয় হুজুরে পারে না, হাল বাইতে আসেন, এটা থইয়া
টাঙ্গুলের গলাটা লইয়া আছে। এই কি হয়েছে? তুই প্রত্যেকদিন আমরা মাথা ধর বুঝো, এদিক দিয়ে যা ছাত্র মানুষ প্রত্যেকদিন তারে ত্যক্ত করস। আমার এলাকাবাসী যারা এখানে আছে দেখেন আলেমদের সাথে এলাকার মানুষে কি করে, বিপদে পড়ে গেছে, সে লাঙ্গল জল থইয়া পাশে দাঁড়াইছে। এই হুজুরে প্রত্যেক দিন পেরেশান করস কেন, কি ঘটনা? না 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 না, আপনি যান, আমি আপনি কি বুঝবেন, হুজুরই বুঝবেন। হ্যাঁ আমি বুঝি সবকিছু, কি বলতে চাস বল, হুজুরে পেরেশান করস কেন? না আমি এই বলতেছি আটকুরে আর তোমাদের কথা, আটকুর আকারে কয় যার সন্তান আমি, আর আমরা আল্লাহ যে তার একজন সন্তান আছে, এই তো ও আল্লাহ হইতে হলে সন্তান লাগে, এই তো কহ আমার আল্লাহ মা আল্লাহ আমারে 12 জন সন্তান দিয়েছে আল্লাহ। তোর আল্লাহর যদি এক সন্তানের কারণে আল্লাহ আসে হইতে পারে, আমার তো আল্লাহর মাল 12টা, এখন আমার আল্লাহ মানবে না একেবারে, এই যে ভোলা যা আছে এখন তো কাপড় শুরু করছে, না কাপলে কাজ হবে না, আল্লাহ মানতে হবে আমাকে, আমার 12টা সন্তান আল্লাহ জানে পরে মায়ের দিছে কিনা, বাঁচছে যে এলাকায় আসবে আরো কোন জীবন আসবে না, এরকম কাঁদিনের সাথে আমারও ঘটনা আছে এক সময়। তো আমি বললাম যে এই যে কথাটা বলছে ফাতাজিলুন নিসা, তার অর্থ তোমরা মেয়ে থেকে দূরে থাকো, এটার অর্থ কি? মিলন না করা। কিন্তু আল্লাহ এবার কইব নাকি যে এরম লাগায় এবার দাতা জাতি করো না, এই যে এটা তো ভাষা হইলো, ভদ্র ভাষা হইলো, আল্লাহ কোরআনের মধ্যে অভদ্র ভাষা ব্যবহার করেন, দৈনিকে হাত ধর পায়খানা করেন না, এরম মানুষ আসেননি যে সারাদিনে একবারও পায়খানা করি না জীবনেও আছেন জানি, এরকম করে বা টান মারে কি জানি। আমার মকসুদ হল স্বাভাবিক ভাবে দিনের মধ্যে পায়খানা আসে না, পায়খানা কর, পায়খানা করলে কিরম লাগে, কোরআন শরীফ এই শব্দটা ব্যবহার করেনি, এটা শুনলে গান্দা গান্দা ওই মন জায়গা, এইটার বদলে একটা শব্দ ব্যবহার করছে না, পেশাবের কথা কয়, কোরআনের মধ্যে পেশাবের কথা নাই, পায়খানার কথা নাই, কথা শুনতে খারাপ হয়, এইটা বুঝাইবার জন্য একটা শব্দ আনছে, আও যা আহাদুম মিনকুম মিনাল গায়েত, গায়েত যদি তোমাদের হয় তাহলে ওযু ভাঙে, গায়েত হইলে ওযু ভাঙে না, গায়েত কি বুঝাইবার যে পায়খানা বাইরেলে ওযু ভাঙে যায়, পেশাবের কথা আসেনি কেন, স্বাভাবিকভাবে পায়খানা করলে অটোমেটিক পেশাব হয়, তাই গায়েতের মধ্যে পেশাবও চলে আসলো, কারণ পায়খানা করলে তো পেশাব হবে, শুধু যদি কলেরা লাগে তাইলে হইতে পারে, এই যে পায়খানা করতেছে করতেছে আর পায়খানা বাইরে না পেশাব তো বাইরে, তাছাড়া স্বাভাবিকভাবে মানুষ যখন এস্তেনজা পেশাব পায়খানা করতে যায় আগে পেশাব বেরিয়ে যায়, এই জন্য এটা বলা দরকার নেই, আল্লাহ তো ছোট্ট করে কথা বলে, যদি ইঙ্গিতে উঙ্গিতে বোঝা যায় এটি বলেন না, ইঙ্গিতে লজ্জার জিনিস তো এটি বেশি বলে, গায়েত গায়েত মানে ধরে নেও পায়খানা, তো পায়খানা হইলে তো পেশাব হয়,
তাহলে তো গায়েতের লোকে কইরো ফিল গায়েতি আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েতি ওয়াল বাউলি বোল মানে ভেসা, এটা আল্লাহ কইতে পারতো না, এই বোলটা বাদই দিছে। কেন বাদ দিল? এটা গায়েতের মধ্যে এসে গেছে, সারাবি পায়খানা করলে পেশাব হয়, তাই পেশাবে উজু ভেঙে যায়, পায়খানায় উজু ভেঙে যায়, কিন্তু পেশাবে সে পায়খানা তো আরো খারাপ লাগে শুনলে। এই জন্য আল্লাহ আরেক কাজ করছে, গায়াত কইলে ব্যাক আলেমরা বুঝে, পাবলিকে না বুঝলে অসুবিধা নেই, পাবলিকরে বুঝে দিবে আলেমরা, আলেমরা বুঝে। কিন্তু এই শব্দটার অর্থ কি বাংলা, বাংলায় অর্থ হইল নিচা জায়গা, নিচু জায়গা, নিচের জায়গা, যে জায়গাটা নিচা। যদি তুমি নিচের জায়গায় যাও তাহলে অজু ভাঙবে, অজু করতে হবে। আমরা ছাত্র জানি দুতলার থাকে, তিনতলায় থাকে, চারতলায় থাকে, চারতলাতে যেই একটু নিচে এলো অজু ভেঙে, তিনতলায় এসে আবার উজু করুন লাগবে, তিনতলায় উজু করে যদি একটু নিচে আয় এমনি উজু ভেঙে যাবে, এরম করে করে নিচের তলা আস্তে আস্তে চারবার উজু করতে হবে। এরপরে নিচে আইসা মসজিদে ঢুকব, ঠিক আছে, মসজিদে যে নামবো এমনি উজুটা ভেঙে যাবো। কারণ আল্লাহ কোরআনে কইছে নিচু জায়গায় গেলে উজু ভেঙে যায়। গ্রামের মানুষের সংখ্যা গ্রামে বেশি থাকে, এই জন্য আল্লাহ তরিকা বানিয়েছে। গ্রামের মানুষের রাস্তাঘাটে যাইতে থাকে পায়খানা পেশাবে ধরে কি করে, এই যে সড়ক দিয়ে যাইতেছে এটা বসে পেশাবের লাগবে একটু সাইডে, আর পায়খানা ধরলে কি করে? আপনাদের জীবনে অভিজ্ঞতা আছে কিনা জানি না, আমার আছে। আমি 4 মাইল 5 মাইল 6 মাইল দূরে থেকে মাদ্রাসায় পড়তে আসতাম, আজকের ছেলেরা পারবে দৈনি 6 মাইল দূরে যাওয়া আসা ক্লাস করি রেগুলার, এখন রাস্তার মধ্যে পায়খানা ধরে 6 মাইল রাস্তায় হাঁটলে তো এমনি বাহানা লাগে, পেট খায়াতে বেরিলে আমি কি করতাম শুনাই আপনাদের, দেখি আপনাদের সাহস কতটুকু বাড়ে। আমি দেখতাম কেউ আছে, অনেক লোক যেতাম কত আমি খারাপ আর কুলাইতে আমি টসকে নিচে গেলাম, গেলেন একটু গাঁথা গুঁথা থাকলে মাথাটা তোলবা যায়, আমার কাজ আমি করতাম। মানুষের মনে কি আমি জানি না, আমার মনে হইতো এটা যে এই যে এবার রইলাম খেলে, তারে বলতেছে এই চাইস না আমাকে, আমি সরম পাইতেছি, আর যারা ভদ্র হেরায় এই দিয়ে তার টাকা দশ না বেচারা পেশা করছে, ধরছে বসে এবার রাখছে ডাক্তার দিস নাই, আবার দুষ্ট আছে বলতে কে রে কি হয়েছে কি হয়েছে, আসলে এরকম মানুষ দুরু ধরনের মানুষ আছে। আর আমি যেভাবে বসি আমি কি বুঝতেছি না যে মাইসে দেখতেছে, কিন্তু লজ্জায় মুখটা তল বেঁধে রাখছে। সুবহানাল্লাহ, আল্লাহ বলে যে সাধারণত গ্রামেই মানুষ বেশি থাকে, এখনো আছে। এই শব্দটা এরা যখন স্ট্যান্ডার প্রয়োজন হয় তো গ্রামে তো বানানো স্ট্যান্ডারখানা নাই, এরা যায় নিচে জায়গা এখানে যায় কেন, পায়খানা করার জন্য। তো আল্লাহ বলে যে যারা নিচু জায়গায় যাও মানে কি, তারা পায়খানা করো, এটা রূপক অর্থ বলে আরবিতে। এবং এটা যারা লেখাপড়া জীবনে করে নাই এরা কথা কয় অর্থ আরেকটা, আপনাদের কি অবস্থা আমি জানি না, আপনারা এরকম করছেন কিনা কোনোদিন, করছেন এরকম লোক আছে না, আমি তো কইলাম আমার হয়েছে,
আপনারা আছেন কেউ আমার লোকে মিলাইতে পারেন মন? আমি আমার জেডি ছিল, যা চাষি ছিল, দাদি ছিল, তাদের দেখছি ছোট সময়, তার বান্ধবী আছে না, রাষ্ট্র আমাদের বাড়িতে, তাই সে জিজ্ঞাসা, এই তুই কই গেছলে রে? কলে একটু লুডা লয়ে গেছিলাম, লুডা লয়ে গেছিলাম, আরেকটা কইতো বাইরে গেছিলাম। মেয়েরা যে বলে লুডা লয়ে গেছিলাম, বাইরে গেছিলাম, এটার অর্থ কি? এটার অর্থ কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝাচ্ছে, লুডা লয়ে গেছিলাম, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বাইরে গেছিলাম। এডি আমাদের এলাকায় চালু আছে, মেয়েরা কয় লুডা লয়ে গেছিলাম অর্থ কি? বাইরে গেছিলাম, এটার অর্থ কি? দেখেন, এর পায়খানাতে গেছিলাম কইবার শরম পায়, লজ্জা লজ্জা লাগে, শব্দটা কিরম ঘিন্না ঘিন্না লাগে, এই জন্য তারাও একটা পরিভাষা বানাইছে, কই গেছিল, কোনো লুডো লিয়ে গেছিলাম, কই গেছিল, বাইরে গেছিল। ঠিক আল্লাহ বলতেছে, যদি তোমরা নিচু জায়গায় যাও তাহলে অজু থাকবে না। তার মানে কি? এই যে নিচে যাওয়া, যে পায়খানা করলে মানুষ কই যায়? নিচে যা। আল্লাহ পাক ইঙ্গিত করতেছেন এখানে নিচের অর্থ হলো পায়খানা করা। এখন আমার অনুবাদ হলো কি লিখছে আমি জানি না, একই লিখে দিচ্ছি এখানে, যদি তোমাদের পায়খানা করো মল বাইর হয়, এরম লিখছে, তাহলে শব্দিক অর্থ হলো না। আর যদি লিখে দেয় নিচু জায়গায় যাও তাইলে হজু ভাঙবে, তাহলে একদল বাইরে বলছে নিচু জায়গায় গেলে না অজু ভাঙ্গে। আমি তো নিচু জায়গায় যাই নাই, অজু ভাঙ্গে নাই আমার। এই যে এক মন গ্যাস বাইরে রয়েছে, এতে যাইব না, নিচু জায়গায় যেতে। একেভাবে কোরআনের অর্থের ভিতরে বিকৃতি, হাদিসের অর্থের মধ্যে এইভাবে বিকৃতি আছে। কোথায় মানায় মাজাজি রূপক অর্থ, কোথায় হাকিকি প্রকৃত অর্থ, এগুলো বড় বড় আলেম ছাড়া বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। এখানে অর্থ হলো তোমার জন্য মিলন নিষেধ। এটা আল্লাহ বলে নাই যে মিলন এইভাবে করে এই কাজটি করো না, এটা পাই পর ওইটার মধ্যে এইটা ঢুকাও, এইটা করো না, এইটা পাই। সে বলছে দূরে থাক। দূরে থাকার অর্থ হলো স্বামী স্ত্রীর মিলন নেই। নাহলে হাজারো আয়াত কোরআন হাদিসের মধ্যে বলা আছে স্ত্রীর সাথে এমন ব্যবহার করতে পারবে না, কষ্ট পায়। তো স্ত্রী তো মিলনের জন্য, দূরে যাবার কবে গেলে? এখানে চিন্তা করো, কষ্ট পাবে, নিজের কষ্ট হবে, গন্ধ আসবে, এই সমস্ত কারণে মিলন করো না, এই অর্থ। হুজুর আলাইহিসসালাম আয়াতের তফসির করেননি, আল্লাহ রসুল নিজে বলে গেছেন যে ফাতাজিলুর অর্থ হইল মিলন না করা, জিমা না করা, স্বামী স্ত্রী মিলিত না হও। কিন্তু এই শব্দটা ব্যবহার করেননি, ফাতাজিলু আলাইদা রহো, এর অর্থই হইল মিলন করিও না। ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, মহিলা যতদিন পর্যন্ত হায়েজ অবস্থায় থাকে ততদিন পর্যন্ত তুমি দূরে থাকো, দূরে থাকো। কাকে বলে? অনেক যুবকরা আছে, দূরে থাকার অর্থ তো বাড়ি গোছাইরা যাওয়া না, মুজামাত করো না। কিন্তু মুজামাত করো না, না আমার মতন বুড়া মানুষ হলে খের মুজামাত, রাত্রে ঘুমায় না, এই চিনতে পারছি না। কিন্তু যুবক নতুন বেড়া করছে, বেড়া করছে, একদিনও যায় না, পরের দিনে হায় সুরে। আমার জীবনে আমি অনেক ঘটনা তো আমি সব কয়ে দিয়ে মেছে, বুঝলাম, আমি ফতোয়া দিই, এই আমার আপন তোমরা বিয়ের তারিখ ঠিক করছো, আমার যে বিয়া পড়েছি আমার ঠিক করছো, খবর লো মেয়ের হায়াজ আছে, হায়াজ হয়ে গেছে না হবে নাকি, হুজুর এটা করে, আমি যেটা করছি এটা করে,
কলে আমার হায়া যাইতেছে, এখন দশ দিন পরে তারিখ করেছে, তারিখ করলে হবে না, যে বলো হুজুরে না এখানে আমার কথা চলে কেন, হায়া জ্বালা বেডিরে বিয়ে করবো, 5-10 দিন পরে হের লগে শুইব, এই 5-10 দিনে তো হের যা মনের শান্তি আছে না, এমনি শেষ হয়ে যাবে, কি মজা পাইব, মজা তো অর্থ প্রথম দিন যে এটা আসল, বাকিগুলো তো 2 নম্বর শুরু হবে, 2-3-4-5 খালি বিষয় বাসুর রাত্র, বাসুর রাত্রের দিন বাসুর রাত্র করতে না পারলে তার তো অর্ধেক মজাই শেষ, এই জন্য হ্যাঁ 10 দিন পরে আসবা, পরে তারিখ দিন পরে বিয়ে যেদিন হইব দেরি নেই, জানা যায় মরে যায় মানুষ দেরি করতে নেই দাফন করতে, কারণ কি জান্নাতে যাইব হুররা আছে, যাওয়ার সাথে সাথে হুরের লগে মিলন হয়ে যাব, এই জন্য দেরি করা যাবে না, তাড়াতাড়ি তাকে দাফন করো। হ্যাঁ বলতেছে কাদ্দি মনি আমারে ছেড়ে দাও, আমাকে আটকা রাখছো কেন, আমার কবরে যেতে দাও, ওই যে ওই যে হুরে ডাকতেছে, আর তোমরা খেলা রাজনীতি করো, তারে নিয়ে পিসাবরে 4 দিন 5 দিন পরে মাটি দাও, 2-3 ঘন্টার মধ্যে মাটি দাও, যত তাড়াতাড়ি তত ভালো, যে মারা গেছে তার জন্য আমরা দেরি করতেছি, এখানেও তাই ইয়ে হবে, তো হুরের অবস্থা হায়াজ অবস্থা নয়, আমি কিন্তু শরীয়তের মশলা কইতেছি, যদি হায়াজ অবস্থায় বিয়া হয় হবে, কিন্তু আমি বলতেছি এই যুবকটারে কষ্ট দিও না, তোমরা এমনি বিয়া হয় না এই কষ্ট আর একটা থাকবে, এরপরে বিয়া হয় নাই এই কষ্ট, আবার বিয়া হইল আর কাছে যেতে পারতেছে না, এইটা তো কষ্টের উপর আরেক যাতনা, এইটা ফালাইও না, একদম ঠিক করবা যে হায়াজ হয়ে গেছে, গতকাল তো হায়াজ শেষ হয়েছে, ঠিক হ্যাঁ বিয়া তারিখ দাও, কালকে পরশু দিন বিয়া হওয়ার পরে যেন সে তার যে পত্র 20 বছর 15-16-17-18-20 বছর জীবন সে যে নিজেকে পবিত্র রাখছে, তার যে ছাপ পাক সুযোগ আসছে তাকে আটকায় আটকানির ব্যবস্থা কর, আল্লাহর হেকমত কি বলবো, প্রতি মাসে কেলে কি হয়, প্রতি মাসে না হইলেও পারতো না, এটাও আল্লাহর হেকমত আছে, এই যে বিয়া করছে এখন তো হ্যাঁ চোরের ফাঁকির মতন শুরু করবে, এত বুঝবো না কিছু, দাদি নানি থাকলে কিছু বোঝাই পারবো, মায়ের কইতার ভাই সপ্তাহে 1 দিন করিস আর নালে যাইস না, বুঝতে পারবো ভাইটা, দাদি নানি থাকলে বড় মজা, তারা বলে এই তুই আজকে ঘরে যাই থাকতো না, এটা সেটা কাটকে উঠতে হবে, যুবক মানুষ তার অভিজ্ঞতা নাই, হ্যাঁ তো চড়ুই পাখি, চড়ুই পাখির দিনে 100 বার কাজ করে আল্লাহ তার এমন মাদ্দা দিছে, এই জন্য যাদের মাদ্দায় মনভিয়া বীর্য কম তাদের একটা চিকিৎসা আমার কথায় করেন না, ডাক্তার এলে পরামর্শ করবেন, চড়ুই পাখি কিছুই ফালানি যাবে না, খালি পাকগুলি ফেলাইতে, এটা পুররা খাইতে কিনা এইটা আপনার জিগায় নিতে হবে, ডাক্তার যারা এই ব্যাপারে মাহির, শরীর পাখি মানুষের মধ্যে মনভি এত বৃদ্ধি করে যার কোন ওষুধ এদের সাথে কুলাইতে পারে, আর হলো কিরা পায়খানার কিরা, আর ওই যে পানি হইলে বাইরে একটা যে শরীরের মধ্যে খালি মাটি থেকে হার নাই কেচুয়া, বাংলাদেশ কি কয় না কিছু কিচ্ছু জির জির জির, এইটা এটার মাটিটা ফেলাই দেয় চামড়াটা শুকায়া, এটা যে পাউডার বানায়, পাউডার বানায় একটা মেডিসিন দিয়ে, এটা নিয়ম আছে
ফিনিশিং করে এইটার মধ্যে এত শক্তি, তোমরা মনে করো আমি বুঝে জানি না, প্রত্যেক বাড়িতে একটা দুই তিনটা ঔষধের কথা কয়ে যায়। আজকে দুইটা কইলাম, দুইটা তোমরা লাগি যারা ব্যাক করছো না, এরা লাগি আর যারা ব্যাক করছো তারা চলবো, কিন্তু সাবধান, জিরা কচ্ছে টচে খাওয়া আরম্ভ করো না, এটা তো হারাম। এটাকে হালাল করার তরিকা কি? তার গন্ধ থাকতে পারবে না, তার স্বাদ থাকবে, মজাটা স্বাদ আছে একটা, তার গোস্তের এটা থাকতে পারবে না, রংটা থাকতে পারবে না। সুতরাং এটাকে শুকায়া পাউডার বানাইতে হবে, পাউডার বানানির পরে একটা মেডিসিন দিতে হবে, এটা যা ডাক্তারে করে হোমিওপ্যাথিক করা যায়। দস্ত হইতে হইতে মোর একটা আছে, কি আছে মানে হাদিসের মধ্যে আছে, যে কোনো রোগের জন্য এই কালো হাব্বাত সদাকা, বলে আমি দৈনিক সারা সপ্তাহে আমি প্রায় আধা সের খাই, তুই তো মরে দিল। তাহলে হুজুর আপনি হাদিসের বিরুদ্ধে কথা কর, হাদিসের বিরুদ্ধে কেমনে করলেন? হাব্বাতু সৌদা দাওয়া উল্লি কুল্লি দা ইন, এই বলছে হুজুর বলছে নাকি এক সের করে খাইতে? এখন এইটার সম্বন্ধে অভিজ্ঞতা রাখে কি, হাব্বাতু সৌদা খাওয়ার তরিকা কি, এ তো হাকিম যে অভিজ্ঞতা আর জিগাও পরে খাও তুমি, তুমি নিজে ভর্তি দিও দুটি করে মুখে লেখা। বলে হাব্বাতু সৌদা এখন আরো বিমার বাইরে দিতে, বলে হাদিসই বলে ধর্মে হাদিস ঠিক আছে, তোমার ব্যবহারের পদ্ধতি ভুল। হাকিমের কাছে যা বলো হাদিসে তো আসছে, এটা কিভাবে ব্যবহার করলে আমি উপকৃত হইতে, ব্যবহারের ভুলের কারণে ভালো জিনিস তোমার জন্য ক্ষতির কারণ, ভালো ঔষধ তোমার জন্য ক্ষতির কারণ। এই যাত্রা বাড়ি ছাত্র আছে না, আর চিঠি লেখে একটা আমি চিঠি লিখছে, হুজুর আমার খুবই শরীরের মধ্যে উত্তেজনা, আমার কেমন জানি গুণা টুনা করে ফেলাই কিনা, ভালো ছেলে এটি না লিখলে কেমন হ্যাঁ বুঝবে, তা আমারে চিঠি লিখছে হুজুর আমার ব্যস্ত হয়ে গেছে, আল্লাহ নবীকে লিখছে সাহাবিরা লিখছে, আমি বললাম যে তুমি তো হাদিসের ছাত্র, হাদিসে পড়ো নাই, যদি উত্তেজনা হয় বেশি সহ্য করতে না পারো তাহলে রোজা রাখবা, হাদিস পড়ছো তুমি কিতাব উন্নিকা আছে, তুমি এক কাজ করো রোজা রাখা শুকর রোজা রাখো, দুই তিন দিন রোজা রাখে বুঝো কিচ্ছু তো না, রোজা তো রাখলাম কয়েকদিন ওরা তিন দিন রেখেছি, এই কয়েক ওষুধ খাইতে তো মানুষের তিন মাস চার মাস লাগে, তিন দিন রেখে তুমি বলছো হুজুর কি তিন দিন রাখবার কথা কইছে নাকি, বলে না তো তুমি তিন দিনের পরে আবার ছিঁড়ি লেখছো কেন, রাখতে থাকো আরো তিন চার দিন আরো রাখছে, হুজুর মাফ চাই হ্যাঁ না ছিঁড়ে না লিখতে পারলাম না, এখন তো আরেকটা হয়েছে যে গেল তো নাই, এখন অবস্থা আরো জোরদার হয়েছে, আগে আছেন মনে করেন 80 ডিগ্রি এখন 90 ডিগ্রি, রোজা রাখার কারণে আরো বেশি উত্তেজনা বাড়িয়ে ফেলছেন, কোন দেওয়া জানি জিনা করে আমি চিঠি লিখলাম না হলে কিন্তু মজবুর হয়ে লিখছি, এখন এই রোজা রেখে আরো ক্ষতি হইতেছে বেশি তেজ হইতেছে। শোনো তুমি আমার লয় দেখা কর, দেখা করে আর লেওয়া যায় না লজ্জা লাগে, শোনো জানো না তুমি এটা পারতেছে তো কেন, তো ওষুধে অ্যাকশন হয়েছে লাগে, ওষুধের নিয়ম হইল যদি এটা কাজের ওষুধ হয় বসন্তে শরীর ভরা এলার্জি ভরা কাজে ফুলাইতে পারতেছে, ডাক্তার এমন ওষুধ দেয় শরীরের সব এলার্জি বের হয়ে যায়, যেটা এক মাসে বের হইতো এটা ঘন্টার মধ্যে বের করে ফেলা, এক মাসে যে বসন্ত গুলো বাইরে তো এটা এক ঘন্টার ভিতরে শরীরে বাইরে যায়,
তখন শেষ হয়ে যায়। তোমার উত্তেজনা বাড়তেছে, তবে রোজা ছেড়ো না, দেখবা এই যে বাড়তেছে বুঝাইলো অ্যাকশন আসছে, এই অ্যাকশন একদিন যা ঠিক হয়ে যাবে ঠিকই। 20 বা 30 দিন পরে মনে আমার পড়া লিখছে যে হুজুর আলহামদুলিল্লাহ এখন আমার সে অবস্থা। রোজা রাখার কথা হাদিস আইছে, তুমি 2 দিন রোজা রেখে কল হইলো নাকি হুজুর আরেকটা দান? হাদিসে যখন বলছে অবশ্যই এটার ক্রিয়া আছে, এটা আসুক কাল হোক তুমি এটা করতে থাকো, তোমার মধ্যে উত্তেজনা বেশি রোজা রাখো, আল্লাহ রসুলের কথা মিথ্যা হবে না। যদি দেখো একটু বাড়তেছে তাহলে খুশি হইবা, এই তো কাজ আছে, এবার হিম্মত করতে হবে, কয়েকদিন পরে দেখবা হ্রাস পেয়েছে। কেন? দীর্ঘ রোজা রাখলে শরীরের মধ্যে আসর পয়দা হইতে হইব, যে কারণে তোমার উত্তেজনা আছে এতো খাওয়ার থেকে তৈরি হয়, এই খাওয়াটা যত বৃদ্ধি পাইতে থাকে তার শরীরে বীর্যপাত ভালোইতে থাকে, তখন তার উত্তেজনা পড়ে। যদি তুমি খাওয়া বন্ধ করে দেবা, কিবলত খাইবা, কম খাইবা, ও রোজা রাখবা না, রোজা রাখবা না, খাওয়া কমাই দিবা, আস্তে 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 তোমার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই নিয়ে সব বুঝতে হবে না। ফাতাযিলুন নিসা ফিল মাহীদ, এক এখন যদি যুবক হও ওয়ালা তাকরাবুহুন্না, সাবধান কাছে যায় না, হাত্তা এথুর না, ইহা তো কেউ খুদ পাক হয়ে যায়, ইয়া আল্লাহ সে পাক কর দে। কেমনে বুঝাম, একটু আগেই দিয়ে বলতেছে আসল কথা জায়গাটা যেটাতেছে। ফাতাযিলুন নিসা, দূরে রাহো, যথেষ্ট, আবার বাড়াইছে, ওয়ালা তাকরাবুহুন্না, এত নিকটে যাইও না যেটার কারণে তুমি অজ্ঞাতে কোনো অপরাধে পড়ে যাও, এমন কাজ করো না, ওর কাছে থাকবা, মুজামাত করা যাবে না। তো মুজামাত ছাড়াও তো কিছু আছে, পরে কুন্ডার থেকে কুন্ডা করে এতটুকু দূরত্ব বজায় রেখো। হাত্তা থুর না, ইহা তো কে আল্লাহ কি তরফ সে পাক হো যায়। ফাইদা ততহর, অথবা সে নিজে পাক হয়ে যায়। ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, মিলন করো তোমার স্ত্রীর সাথে আল্লাহর নির্দেশ মোতাবেক। দুইটা শব্দ আছে, একটা এথুরনা আর একটা তাতাহুরনা। আমি বলছিলাম না যে সুরায় বাকার মধ্যে মশায়েল বেশি, খুব মশলা, এই মশলাগুলো অত্যন্ত জরুরি কিন্তু মানুষ গুরুত্ব দেয় না, যুবকরাও গুরুত্ব দেয় না, স্বামী স্ত্রীরাও গুরুত্ব দেয় না। এই দুইটা শব্দ ব্যবহার করছে, হাত্তা এথুর না, নিজেই অটোমেটিক পাক হয়ে যায়, এটা তো হার না, অটোমেটিক পাক হয় না, নিজে পাক হইতে হয় কষ্ট করে। এটার অর্থ কি? কোরআন তো আর কিছু করেনি, এটার অর্থ হইল এই, হায়েজ কতদিন হয়, হায়েজের মুদ্দত কত? 10 দিন, সর্বোচ্চ 10 দিন। এখন যে কত ব্যাখ্যা এটা তো সব পারল না। আরেকটা হইল যে জানা আছে তার কতদিন হজ হয়, 10 দিন হয় না, 3 দিন হয়, 5 দিন হয়, 6 দিন হয়, 7 দিন হয়, এই তার অভ্যাস। এই 8 বছর ধরে, 5 বছর ধরে, 6 বছর ধরে, 1 বছর ধরে দেখতেছি তার 3 দিন হয়, 5 দিন হয়, 6 দিন হয়, পুরো 10 দিন হয়। আর অনেকে দেখা যায় 10 দিন পার হয়ে যায় না, আছে না, 10 দিন যদি পার হয়ে যায় তাহলে সে পাক, অটোমেটিক পাক। কারণ হায়েজের মুদ্দত কতদিন?
এটাকে অতিক্রম করছে, সে অটোমেটিক কি হয়ে গেছে, পাক হয়ে গেছে। এখনো যে রক্ত বেরিতেছে, বেরিতে থাক, তোমার নামাজও পড়তে পারবা, রোজা রাখতে পারবা, সব স্বামী স্ত্রী মিলন হইতে পারে, বেশি অসুবিধা হয় মিলন ঠিক আছে, নামাজও পড়তে পারে। মাসলা কি বা কত বলবো, কত জরুরি মাসলা। আর যদি 10 দিনে বন্ধ হয়ে যায়, 10 দিন মুদ্দত না, তবু সে নিজে নিজে পাক হয়ে গেছে, এখন আর স্বামী স্ত্রী মিলনে কোনো বাধা নেই, নামাজেও কোনো বাধা নেই, নামাজ পড়ার আগে তো গোসল করতে হবে পাকটা করার জন্য, স্বামী স্ত্রী মিলনের জন্য গোসলের প্রয়োজন নেই। কিন্তু যদি এরকম হয়, তার আদত হইল মেসালান উপমা স্বরূপ 7 দিনের, 7 দিনের বেশি কোনো দিন হয় আজ পর্যন্ত, 5 বছর, 3 বছর, 4 বছর, 7 দিনের বেশি কোনো দিন হয়, তাহলে তার আদত অভ্যাস কত দিনের হইল। কিন্তু আপনি কি মুখে হাত দিয়ে বলতে পারেন, এটা ব্রেক উল্টা হইতে পারে, 8 দিন হয়ে যাবে এই মাসে, হইতে পারে না, পারে না। এই জন্য 100 ভাগ একই হুকুম আপনি দিতে পারতেছেন না, 7 দিনের পরে হেপাক হয়েছে, সম্ভাবনা আছে 7 দিনের জায়গাতে 8 দিন হয়ে যাবে, বুঝলেছে, 9 দিন হয়ে যেতে পারে। এই জন্য 5 একটা উপমা দিলাম, 7 দিন হয়, তার 8, 9 এই 2টা দিন সন্দেহবাচক হয়ে যাবে, কিন্তু তার জানা আছে তো 1 বছর, 2 বছর, 5 বছরের অভিজ্ঞতা, 7-এর বেশি কোনোদিন হয় না, 5 হয়, 6 হয়, 7 হয়, 5-এর মধ্যে বদলে, 3-এর মধ্যে বদলে, কিন্তু 7-এর মধ্যে 10 বছর এসে বিয়ে হয়েছে, একটুকু বদলে নেই। কিন্তু এরপরে আমি বলা যেতেছে না যে এবার বদলা যায় কিনা, সম্ভাবনা আছে না নাই, এই অবস্থায় কি করা যায়, স্বামী স্ত্রী মিলনের হুকুম কি। তখন বলে, তোমার যদি পাক্কা অভ্যাস থাকে, এত বৎসরের অভ্যাস 7-এর বেশি হয় না, তাহলে 7-এর 7 দিন শেষ হলে দেখবা কি অবস্থা, আর রক্ত নেই, একদম শেষ, জীবনও হয় না, আজকেও আর হইতেছে, তাইলে তোমার একটা কাজ করতে, গোসল করতে, এই গোসল করার অর্থ হলো নিজে পবিত্র হওয়া, 10 তারিখ চলে গেলে অটোমেটিক পবিত্র, কারণ এর বাইরে হায়াজ হইতেই পারে না, শরীয়তের দৃষ্টিতে 10-এ বেশি হায়াজ হয় না, রক্ত বাইরের মুস্তাহাজা করে রূপ, হায়াজ করে আরেক জিনিসকে, যেটা 10 তারিখের পরে হয়, এটা রক্তে বাইরিতেছে যে এটা কোন রোগের রক্ত, আর হায়াজ বলে, ঋতুস্রাব বলে, রক্তের রোগের রক্ত কেনা, রেহেমের ভিতর থেকে বের, রেহেমের ভিতর থেকে রক্ত বের, ওইটা বাইরে ওটা হায়াজ করে, আর যেটা ওই জায়গার মধ্যে রোগ আছে, রোগের মধ্যে ফেটে রোগের কারণে রক্ত বেরিতেছে, বেরিতেছে ওই জায়গা দিয়েই, কিন্তু এটা হায়াজ না, কারণ এটা রোগের থেকে বেরিতেছে, মানে রোগ চলাচল আছে না, রোগ আছে না, ওখানে শরীরে রক্ত দৌড়াদৌড়ি করতেছে না, তো ওই কোনো রোগ ফেটে গেছে কোনো কারণে, ওইখান থেকে রক্ত বেরিতেছে, এটা হায়াজ না, হায়াজ হবে রক্ত তার রেহেমের ভিতর থেকে আসতে হবে। এই জন্য বাচ্চা যখন পেটে আসে তখন তার হায়াজ হয়, কেন, ওই যে রক্ত বের হয়ে আসে তার থোলা থাকে, এই রক্তটা জমা করতে থাকে, কেন, বাচ্চা পয়দা হইলে খাবে কি, ওই বাচ্চার জন্য মার রক্তকে জমা করে, যখন বাচ্চা হয়ে যায় বের হয়ে আসে
তখন তো আর রক্ত দরকার নেই, দেখবেন কত রক্ত বেরিয়ে যায়, এক্সট্রা রক্ত বেরিয়ে যায়। আর নয় ওই বাচ্চা ছোট হইতেছে, আস্তে আস্তে সে রক্তে খাওয়ার কাজ হইতেছে, কিন্তু রক্ত তো হারাম। আর এখানে তো ভাত খাওয়া নিয়েও যায় না, কিছুই খাওয়া নিয়ে যায় না, কিছুই খাওয়া নিয়ে যায়, তো বিপদে পড়লে জায়েজ হয় কিনা? মরে যাব না খেলে, তো কুত্তার গোস্ত খাওয়া জায়েজ? তো স্ত্রীর পেটের মধ্যে তো তার খাওয়ার আর কোনো ব্যবস্থাই নেই, এই জন্য তার জন্য এই রক্তটা হারাম হইলেও যায়, তার খাইলে কোনো হইব না। তবু আল্লাহ একটা কাজ করছে যাতে মানুষ এই কথা না বলে, আমি হারাম খাই কথা কেউ না, আমার অভ্যাস খারাপ, কেরে আল্লাহ আমার হারাম খাইলো কেন পেটের মধ্যে? আল্লাহ আমার হারাম খাওয়াইছে না, রক্ত খাইছে না? এই জন্য যাতে তুমি এই এলজাম আল্লাহর উপরে না দিতে পারো যে আল্লাহ তো আমার প্রথম পেটের মধ্যে রক্ত হারাম ভরাইছে খাওয়াইছে, এই জন্য খাওয়ানোর রাস্তাতে না দিয়ে একান বানাইয়া এখানে লাগাই। সুবহানাল্লাহ, নাভির নিচে দিয়া ঢুকতেছে। এই যে রোগীরা রোজা রাখিয়া হাসপাতালে ভর্তি হয়, যদি ইঞ্জেকশন দেয় গ্লুকোজ না হয় রোজা ভাঙে, ভিতরে অনেক কিছু বর্তাছে রোজা ভাঙে, এটা খাওয়া কয় না, তিতাহার মুখ দেখায় এটা খাওয়া হয়ে যায়, ইন্দ্রিয় ঢুকানির কারণে এটা কি হয় নাই, খাওয়া হয় নাই। তাই আল্লাহ কত সতর্ক, তুমি যে বলবো যে আল্লাহ পেটের মধ্যে, মার পেটের মধ্যে আমার খাবেছে হারাম, এখন আমি দুনিয়াতে খাইতেছি হারাম, তো আল্লাহই তো নাই, আল্লাহ তো খাওয়ায় নাই, হ্যাঁ তো তোমার পেট দেয়া ঢুকাইছে নল দেয়া, দেখো না দুনিয়ার মধ্যে নল দেয় ঢুকায় যদি ব্যথা কমার ঔষধ, তাহলে রোজা ভাঙে না, খাওয়ারটা ঢুকাইলে তাহলে আরেকদিন, তো খাওয়া তো রোজার আসল না খাওয়া, তুমি খাওয়া ঢুকাইছো তাহলে রোজা থাকবে। আল্লাহ যদি মুখ দেখা ঢুকাইতো তবু যা ছিল, তাহলে খাওয়ার আর কোনো ব্যবস্থা নাই রক্ত ছাড়া। এরপরেও আল্লাহ সতর্কতা এহতিয়াত করে এদিক দিয়ে ঢুকেছে, তাই তুমি বলতে পারবো না যে আল্লাহ তোমাকে হারাম করেছে। মার পেটের মধ্যে যে রেহেম, রেহেমের যে রক্ত এইটা গন্ধ, আর গন্ধের আগে পরে আসে, বাচ্চা পয়দা হওয়ার পরে আসে এটা নেফাস কয়, এই মশলা আরেক লাম্বা, আর যেটা আগে হইতে বালে ঘর পড়া হয় প্রতি মাসে প্রতি মাসে, যদি রেহেমের ভিতরতে আসে, রেহেমের আশেপাশে রক্ত আছে, রগ আছে, ওই রগ ফাইটা রক্ত বেরিতেছে, এইটা 10 দিনের পরও বেরিতে থাকে, ওটা ইস্তেহাজা কয়, এই সুরতে স্বামী স্ত্রী মিলতেও পারে যদি চায়, এমনকি রোজা নামাজ সব করতে হয়, হায়েজের হুকুম ভিন্ন, ওই রক্তের হুকুম ভিন্ন। এখানে দুইটা শব্দ আছে, হাত্তা ইয়াতহুরনা, 10 দিন মুকাম্মাল হয়েছে হায়েজ, তাহলে পাক হয়ে গেছে, এখন তোমরা স্বামী স্ত্রী মিলন করতে পারো, কোনো আর কিছু গোসল টুসল লাগবে। ফাইদা তাতাহারনা, আর যদি তুমি আদতি হও, অভ্যস্ত, 7 দিন হয়, সব সময় 7 দিন হয়, কিন্তু 8 দিন না হওয়া সুনিশ্চিত নয়, 8 তারিখে হইতে পারে, যেহেতু মুদ্দত আছে যদি বদলা যায়, এই জন্য একচুল পরিমাণ হলো সন্দেহ আছে, তাই শরীয়তে বলে যে জিনিসের মধ্যে চুল পরিমাণ সন্দেহ থাকে হারাম হওয়া, দূরে থাকো, দূরে থাকো। ওরা কাকে বলে? বুজুর্গি, তাকওয়া কাকে বলে? শুভ হাত থেকেও দূরে থাকে, সন্দেহ সন্দেহ হয় এড়াতেও দূরে থাকে। তাই তোমার 5 দিনের অভ্যাস, 7 দিনের অভ্যাস,
কিন্তু শরীয়তের হুকুম অনুযায়ী পাঁচ হল, আরো 5 দিন বাকি সম্ভাবনা আছে, আর 7 হলার এক ঘটনা হাদিসে আছে, এই জন্য বারবার 7 কইতেছি। তো 7 হইলে 8-9 হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তুমি 5-9 শরীয়তের আলোকে। এই জন্য যেহেতু তোমার একদিন আছে হবে না, তাহলে এটা নিজে একটু পাক হইতে হবে, যে ভালো করে গোসল করো। ঠান্ডা হইলে শরীরের মধ্যে ঠান্ডা এসে গেলে রক্ত জমে যায়, যে রক্ত বাইরে থাকে এটা জমে যায়। এমনও তো হইতেছে তোমার 5 দিনের অভ্যাস বা 7 দিনের অভ্যাস, কিন্তু গরমের দিন তো দেখবো যে ছুঁয়ে ছুঁয়ে একটু রক্ত বেরিয়ে গেছে, এটা গতকালকে রক্ত পরে আসি, এটা বেরিয়েছে, আর তোমার সন্দেহ নামাজ বাদ দিবা। এই জন্য যে ভালো করে গোসল করো, পরিষ্কার পরিচ্ছন্ন হও, শরীরে ঠান্ডা পানি দাও, জমে যাবে, আর দেখবে যে হবে। কিন্তু যদি ঘটনাক্রমে এরম হইয়া যায় যে 7 নম্বর দিন হয় নাই, 8 নম্বরে আবার হয়ে গেছে, 8-10 দিন হয়েছে, এখন কি করবে? মধ্যে যে নামাজ পড়ছো তোমার কিছু করার নেই, অভ্যাস বদলাতে গেলে আমার ইচ্ছাই করি নাই, এর মধ্যে আবার স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, হায়াজের মধ্যে হয়ে গেছে, এইটাও তোমার কিছু করার নেই, তুমি ইনজানি বিল্লা হয়েছে, তবাতিল্লা আল্লাহর কাছে করবো, পারলে তার ফেরত করবো। বাস এদের তুহুরে মুতাখাল্লাল কয়, এটা বিরাট ঘটনা। অনেক মেয়ের হায়াজের এরকম তরিকা হয় যে একদিন হয়, একদিন হয় না, একদিন হয়, একদিন হয়, একদিন হয়, 2 দিন হয়, 2 দিন হয়, 3 দিন হয় না, এইরকম হয়। এই মানে অনেক ধরনের মশলা, এদি কি বলবো আমি কুলাইতে পারি না, আসতেছে আমার মনে, যে বললে শুধু এই মশলাগুলো বললে অন্তত 50 ঘন্টার দরকার, শুধু হায়াজের মশলাটি বলতে। কুন্ডারে হায়াজ, কোন রঙের হায়াজ কয়, সাদা রং বেরো না, লাল বেরো না, হলুদ বেরো না, মাইটা বেরো, এক একটার এক এক হুকুম। তুমি বলো বাংলা বই আর তফসির করে আসছো, মশলা শিখে আল্লাহ বুঝবার তুমি ওলা তাকরাবু হুন্না, স্বামী স্ত্রী মিলন করো না, ইহা তো কেউ খুদ পাক হয়ে যায় যে 10 দিন মুকম্মল হয়ে গেছে। আল্লাহ কেমনে কথাটা কইছে, নিজে পাক হয়ে যায় পরে যখন তুমি নিজে গোসল করে পাক, এটা কয় কেন আল্লাহ? যদি তুমি পাক হয়ে যাও অটোমেটিক, আর বাধা নাই। ফাইদা তাতা হার নাই না, ফাইদাই লোকে, এই তো আল্লাহ কথার তরিকা। তাহলে ওই নাই যে থুর নাই না, তথাকর নাই লোকে, এই তো কথা। তুমি এটা বুঝবা না যদি বালাগত না বুঝো, তুমি যদি গ্রামার না বুঝো, সরফ না বুঝো, কোনোদিনও কোরআন সে বুঝবা না। আমি যে কেমনে বুঝতেছি, ইয়া থুর না, 10 দিনের মুদ্দত শেষ, অটোমেটিক পাক, তারপর রয়ে গেল না, যদি মুদ্রতের পুরা না হয় এরম মেয়ে যদি থেকে থাকে, সেটা লাগে ফাইদা তাতে হার না, যে অটোমেটিক পাক হয়ে যাও তো মশলা বেলে দিলাম বাধা নাই, আর যদি অটোমেটিক পাক না হয় তাতে হার না, তুমি নিজে 7 দিন পরে গোসল করে পাক হয়ে থাকো। তাইলে পাক হইতে হইলে গোসল করতে হবে, এইটার জন্য একটা তাবারায় দিছে, তাতে হার না, যদি তোমার গোসল করে পাক হইতে হয়, তার মানে তোমার যদি 7 দিন পর হয়ে যায় আর তোমার একদিন যার হবে না, তাহলে গোসল করে পাক হইতে হইব, আর যদি 10 দিন পর হয়ে যায় তাহলে গোসলের প্রয়োজন নেই, তুমি পবিত্র। বাকি তুমি গোসল করবা, এতদিন শরীরের মধ্যে লাগছে, পাক সাক করবা, কিন্তু যে গোসলের দরকার বিবি স্বামী স্ত্রী মিলনের, এটার দরকার আমাদের জন্য, তো শাক গোসল করবা, পাক করবা, এটা সব করবা, কিন্তু স্বামী স্ত্রী মিলনের জন্য 10 দিন মুকাম্মাল হয়ে যাওয়ার পরে গোসলের দরকার নেই।
আর 10-এর আগে যদি মোকাম্মল হয়ে যায় যে আর রক্ত বেরিব না, তাহলে গোসল করে তারপর স্বামী স্ত্রী মিলতে হবে। এই যে তা একটা শব্দের কারণে এই হুকুমের এত বড় পার্থক্য, কেমনে বুঝবে তুমি বালাগত না জানলে, তুমি সরফ না জানলে, তুমি গ্রামার না জানলে? এই ব্যাখ্যা যেটুকু আমি করলাম এই আয়াতের মধ্যে কোন তফসির পাবে? শুধু তফসির বেরো পারা যেত না, এখন উস্তাদের কাছে বসে বসে পড়তে হইব। আর আমি বারবার বলতেছি যে আমি কি আগাইতেই পারতেছি না, একটা আয়াত পারতেছি না, কিন্তু কথা তো সবই দরকারি হইতেছে, সবটি দরকারি। আর তো আসতেছে ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। এইনা যে কারবা, এটা তো আমার খাস ওয়াজের জায়গাতে, আল্লাহু আকবার। ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, এটা যে আল্লাহর কালাম, কোরআন আয়াতের দ্বারাই বোঝা যায়। কেমনে বলে আল্লাহ যেই তুমি পাক হবে অটোমেটিক অথবা অভ্যাসগত ভাবে গোসলের মাধ্যমে, লেগে আইলো ফা অসলের জন্য আছে, ফা তাখিরের জন্য আছে, সুমার রূপে আছে। ছোট্ট বাচ্চারে মেকে লেগে এই ফার মধ্যে কি থইছে আল্লাহ, আল্লাহ জানে। ফার দুই অর্থ, ফোরান অনথি বিলম্বে, আর ফার আর একটা অর্থ হইল বিলম্বে। কেন হইল কোন অর্থ করব, তার মানে যদি অনতি বিলম্বের অর্থ করি, তার অর্থ তাড়াতাড়ি গোসল করে এক্ষুনি লেগে যাও স্বামী স্ত্রী। আর যদি 10 দিন পুরো হয়ে যায় থাকে, এক্ষুনি লেগে যাও, দেরি নেই, ওয়াজিব। এটা যদি কেউ বুঝে ভুল হইব, সময় মতো সুযোগ মতো যখন তোমার জানো স্বামী স্ত্রী মিলন কোন সময় করতে হয় জেনে নেও, আলেমের কাছ থেকে জেনে নেও, অনেক বইয়ের মধ্যে আছে কতটি সময় আছে জায়েজ স্বামী স্ত্রীর মিলন, কিন্তু খুব ক্ষতিকর। 5 ওয়াক্তের নামাজের মুকাররার টাইম, নামাজের সময় তুমি নামাজ থেকে স্ত্রীর সাথে বসো, ফজরের নামাজ, নামাজ তুই তুমি স্ত্রীর সাথে মুজামাত শুরু করছো, জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, ঠিক ওই টাইম আজান হয়ে গেছে তুমি শুরু করছো। এই ছেলে অবাধ্য হইতে পারে, কেন তুমি অবাধ্যতা করছো? আল্লাহর হুকুম পালনের যে সময়ে তুমি তোমার খাহেসাত পুরা করছো, হালাল তুই, হালাল তোমার জন্য, তাই গুনা হবে না। কিন্তু তুমি এই কাজে গিয়া আল্লাহর কাজে যাও না, এটা নির্দিষ্ট আল্লাহর কাজের জন্য, এই যে অবহেলা, এটা কিরম বেয়াদবি বেয়াদবি লাগতেছে। আজান হইতেছে, তুমি আজানের সময় এটা শুরু করছো, এরপর নামাজের তৈরি নি ভাই, এখন তুমি অন্য কাজ করতেছো, খেয়াল রাখতে। নম্বর 2, এছাড়াও সমগ্রটি আছে, মেসালাম শেষ সত্রে আল্লাহর সাথে মহাব্বত সৃষ্টির, তাহাজ্জতের, কান্দাকাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম, ফজরের নামাজের পরে 1 ঘন্টা পর্যন্ত, এশাকের সময়টা, দোয়া কবুলির সময়, আল্লাহ বলছে এই সময় তোমরা বিশেষ করে আমার সাথে যোগাযোগ। 4 রাকাত যদি তুমি সকালে পড়ো, সন্ধ্যা পর্যন্ত তোমার সব কাজের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। এই মুহূর্তে তুমি ওই কাজে লেগে গেছো,
জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে, এটা আল্লাহর জন্য নির্দিষ্ট করা জায়গা সময়, এই সময় এই কাজটা করা যাবে, তাতে তোমার সব আরো বৃদ্ধি পাবে, তোমার রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে। আমার বান্দা তার মনে চাইতেছে হালাল বটে, কিন্তু এই সময় যেহেতু তাহাজ্জতের, এই সময় যেহেতু নামাজের, এই জন্য সে আমার হুকুম প্রতিপালন করতেছে, এই জন্য আল্লাহ ডবল সব দেবে। এর কথা হইল যে ফার তো দুই অর্থ হয়, পরে করো এটাও তো না, দুই দিন পরে শুরু করবো এটাও তো না, তাহলে বিষয়টা কি? শোনো আমি বলি, হয়তো অনেক তফসিরে নাই কিন্তু ফেকার কিতাব আছে, ফাতু ফা উজলতের জন্য আছে, তাখিরের জন্য না, এর অর্থ নেই পবিত্র হওয়ার পরে উচিত উত্তম সময় মতে মাত্র হায়ের বেরো হইল, যাক যে 2-4-5-10 দিন যাক গা গন্ধ গন্ধ লাগে, আজকে পরিষ্কার হয়েছে 10 তারিখ শেষ, 11-12-13-14 এই যে 4-5টা দিন, এই 4-5 দিনের মধ্যে অনেক মানুষের সন্তান হয় না, সিডি লাগে এটা করে সেটা করে, যদি স্ত্রীর হায়েজ হয় আর সন্তান হয় না তার জন্য বলতেছি, স্ত্রীর হায়েজ মন কত হইল পবিত্র হইল সাথে সাথে তার সাথে মুজামাত করো, হাদিসের মধ্যে আসছে সবচেয়েতে মুজামাতের উত্তম সময় হইল হায়েজ শেষ হওয়ার পরের দিনগুলোতে 2-3-4 দিন, কিসের জন্য বলো? বাচ্চা জন্মের জন্য বলো, তখন মনে করো জমিন খুব উর্বর, বৃষ্টি হয়ে যেরকম একদম রেডি হয়ে রয়েছে, তখন রেহেম একদম রেডি, তার সাথে মিলন হইলে এটা মিস হয় না বাচ্চা, এটা একটা তর্জ বাচ্চা তৈরি, আল্লাহ এটা সবাব বানাইছেন তাড়াতাড়ি তার বাচ্চা, কিন্তু আমি যে বললাম আর যারা শুনতেছে এরা যে কি করে রেত আমি জানি, এরা তো করলে পাইলাম হুজুরের কাছে 10 মিনিট কাছেই যাব, 20 দিন কাছেই যাব, দরকার করলে হোটেলে যাবো তো যাবো না, ফেরে বাচ্চা হয়ে যাব, এরা তো বাচ্চা চায় না, এই জন্য যে কয়ে কি ভুলই করলাম নাকি আল্লাহ জানে, না রে তাড়াতাড়ি করুন না রে, এবার বাচ্চা হয়ে যাবো, এই মাদ্রাসা সাফরাইতে করতেছে বিয়া করে না 4 বছর হয়েছে 3 বছর হয়েছে বাচ্চা, আমি ব্যাগ করলাম ব্যাগ করে আমার 6 মাস হয়ে গেছিল, করলে বাচ্চা কোথা কার ব্যাপারটা, আমি যদি বুঝতাম তাহলে তো আমিও এটা করতাম, আল্লাহ বাসে আছে, কিন্তু এখনকার ছেলে ফেলে যে আজি বিয়া করছে 1 বছর যেতেছে 2 বছর যেতেছে 3 বছর যেতেছে বাচ্চা লয় না, বিবি কয়ে যে খেলা খুলে এলো 2-3 বছর 1-2 বছর আমরা খেলাই, স্ত্রী কয় স্বামী কয় যে বাচ্চা দইলে তৈরা আর আগের মতো থাকতো না, মুড়ো হয়ে যাবে আমার বাচ্চা হলে হেরে ভালো লাগতো, হ্যাঁ বাচ্চা আমি এটা কেড়ে করলাম অন্যটি বাদ দিলাম, আমি অন্য মাস আর ছাত্রদের অনেক খবর জানি, 1 বছর হয়েছে বিয়া 2 বছর 3 বছর বাচ্চা হয় না কেলে না, আচ্ছা এরপরে যখন বাচ্চা হয় খালি মেয়ে হয়, এদের কারণ জানো? এদের কারণ কেমনে বোঝাবো তোমার, তোমার টাঙ্কি খালি হইতেছে
হেড টাঙ্গি খালি পড়তেছে, তারটাতে তো বাইরে নাই, তার টাঙ্কিতে বাইরে হেডটা ঘুরে ঘুরে গে তার টাঙ্কিতে থাকে, আর তোমার টাঙ্কিতে বাইরে গে হেড হেড টাঙ্কিতে জমা, তার স্বাস্থ্য জোরদার হইতেছে, তার মনি বৃদ্ধি পাইতেছে, ঘন হইতেছে, তোমারটা কমে যেতেছে, পাতলা হইতেছে, পাতলা হয়ে যেতেছে। 2 বছরে 3 বছরে তোমার টাঙ্কিতে কি পরিমাণ গেছে, পাতলা হয়ে গেছে। হাদিসে কি এসে 2টা কথা, মা সাবাকাত ও আলাত, স্বামী স্ত্রী মিলনের পরে যে বীর্য বের হয়, কাঠটা আগে বের হয়, কাঠটা প্রবল হয়, ইল্লা ইস্তিসনা আছে, যেটা ঘন বেশি প্রবল বেশি ধীরে বের হয়। কোরআনে কি আছে, খুব তেজে বেরি তুই, খুব সাংঘাতিক স্ট্রোক, কি কি করছিলাম, চিরিং দিতে হবে, আওয়াজ খুব জোরে বাইরে দিব, এই যে জোরে যে বেরিব 2টা টক্কর লাগবে, স্ত্রীটাও জোরে বেরিব কিন্তু সিটটা বাইরে যাবে না, স্বামীরটা দূরে কত হেডটা তো এতটুকু হইলে হয় যে তার ভিতরে একটু লড়া, আর এটা তো তোমাতে বের হয়ে তারটার ভিতরে ছিদ্রি করে যেতে হবে, তেজ ওটার যে হামলা করতে, ওই হামলায় যদি তার যে বীর্যমণি বাচ্চা একটা পোকা ওইটা ভাগে, তাহলে তুমি জিতলে, আদি তোমার ভাগন লাগে তো বিবি বুঝবো না, প্রধান পরে তোমারই থাপ্পড়, এর এখনো বাইরে হয় না, তুমি ফিরে আস, প্রতিদিন এই ঘটনা ঘটাইতেছো, তুমি তোমার টাঙ্কি তো নাই 2-3 বছর খালি, তারটা তো আরো বাড়ছে, এন তারটা বের হইতে দেরি লাগে, তোমারটা বাইরে হয়েছে ডাক্তার আরো না পরে দেখতে, এই দে লাগতি, এর যখন তার মাত্র শুরু হয়েছে এবারে তুমি যাও করি, আর তোমারটা সেট আদা আদা করছো, আবার এটা বউ করতে দেরি হয়, এইগুলো হচ্ছে হস্তমৈথুন করো, হস্তমৈথুন করো, হস্তমৈথুন বুঝো না, কিছু মুরব্বীরে মানো না, মুরব্বীতে জীবন নেও না, আর মুরব্বীরা খেয়াল করে না, বিয়ে করাই দিছে দৈনিক চোরই বা কি করতেছে, ওই বীর্য ঘন কমে যায়, প্রবলতা কমে যায়, তখন মেয়ে পয়দা হইতে, একটা জাহেরি সব এটা বুখারির হাদিস আছে, তো শিলার দেখতে চাও, ছাত্রদের জন্য বলি, আলিমদের জন্য তো লামি উদ্দারির মধ্যে মশলা আছে, এবং আর ইজতুল্লাহ হুয়াজি ইবনুল আরবি তিরমিজি সরার মধ্যে 6টা প্রকার করা হয়েছে বীর্যের, যে বাচ্চা মেয়ে কেন হয়, রং কেন ধরে, অনেক সময় মামার মতো নিয়ে গেছে, মামা খুব সুন্দর, স্বামী খুব কালা, বউ কালা, ছেলে অত্যন্ত সুন্দর, দুজন খালি একজন আরেকজনের শ্রদ্ধা, আমিও কালা তুমিও কালা, এই লোক তো শালা, যে দরকারের লাগতেছে মনের মধ্যে জ্বালা, সন্দেহ হয়ে যায়, না না বংশ তোমার মামার বংশে যে রং আছে, যদি একজন কালা থেকে থাকে, হইতে পারে তোমার বিবি কোনো অপরাধ করে নাই,
তুমিও কোনো অপরাধ করো নাই, কিন্তু ওই হ্যান থেকে এটা এখানে চলে। আর এরম হইতে তোমরা দুজন সুন্দর কালা হয়েছে, আবার এমনও হইতে পারে তোমরা দুইজনই কালা কিন্তু তোমার মামার গোষ্ঠীর মধ্যে মামা বা কোনো খালা বা খালাতো ভাইটাই এর মধ্যে একজন খুব সুন্দর আছে, বস ওইটা এখানে টানছে, সন্দেহ করার অবকাশ নেই। কিন্তু আফসোস আমরা এই দুনো জায়গায় সন্দেহ করি, দুনো জায়গায় সন্দেহ করি, মেয়ে কালো ছেলে সুন্দর হয়ে গেছে, মাও কালো বাপও কালো ছেলে সুন্দর, মা বাপ দুজন সুন্দর ছেলে কালো, আমরা মনের মধ্যে সন্দেহ, 6 মাসে বাচ্চা হয়েছে সন্দেহ, গুণা এক কবির হবে এবং একজনের উপরে বদগুমানির গুণাও হবে, 6 মাসে বাচ্চা হইতে পারে, 6 মাসে বাচ্চা হইতে পারে, 6 মাসের কম হইলে তাহলে প্রশ্ন, কিন্তু 6 মাসে যদি বাচ্চা হয় স্ত্রীর উপরে স্বামীর চুল পরিমাণ সন্দেহ করার অধিকার নেই, করলে কঠোর গুণা হবে। তো 6 মাসে বাচ্চা হওয়ার ইতিহাস আছে, হাদিসে আছে, কোরআনে আছে, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, জব পাক হো যায়, পাক হো যায়, ইয়াকুত পাক হো যায়, তো তুম আপনে বিবি সে মিলো, বিবি সে মিলো, মিলনে কি ইজাজত হো গই, এ কোন সি মিলে মুলাকাত, বিবি সে মুজামাত করো, এর হেরা কি মিলো, তাহলে আমরা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বিবি কই যাও, গেলাম গা, পুরানা আজ শুনছো না কি, এই যে কইছে মিন হাইসু কয়া, তার ফাতু না আসতে কইছে, সাক্ষাৎ করতে কইছে, সাক্ষাৎ তো করলামই, পড়তে গিয়ে এরপরে এখানে সাক্ষাৎ করে যায়, তাহলে বিবি থাকবে ওর কাছে, ও বিয়াও তো হইব, হ্যাঁ রে মশলা শুনছে কিনা, আমি তো কইতেছি শেষ করতে পারলাম না, আসল জায়গাটা তো আসতাম। তাই এখানে মিলনের অর্থ কি, স্বামী স্ত্রী মিলন, ইন হাইসু আমারাকুমুল্লাহ, এটা কি আল্লাহ কইতে বলতো, ফাতুহুন্না বাস মুলাম বুঝামাত করো, এই কইতে পারতেন আল্লাহ, এত শব্দ পারে মিন হাইসু আমারাকুমুল্লাহ, ওই জায়গা দিয়া যে জায়গা দিয়া আল্লাহ আদেশ করছে, পিসের জায়গা দিয়ে নয়, যারা কি করে কারা করে, মুশরিকরা করে, লানাতুল্লাহি মান আতা ইমরাতাহু ফি দুবুরিহা, যে বলৎকারিতা করে স্ত্রীর সাথে, আমি নবী সহ ফেরেশতা আল্লাহ সবার লানত তার উপর, আখরাজাহু তিরমিজি, মিন হাইসু আমারাকুমুল্লাহ, ওই জায়গা দিয়া যে জায়গা দিয়ে আল্লাহ আদেশ করছে, ফাতাজিলুহুন্না, বাড়িতে বের করে দিয়ে গেছে, মিলন নিছে, ইহুদিরা ভুল করতেছে, বাড়িতে বের করে দেয়, আলাদা খাও, আলাদা থাকো, বর্তন আলাদা, কাপড় আলাদা, আমাদের সে হেও গলত সর্দি দেয়, খ্রিস্টানরা এই অবস্থায় করে না, ফাতাজিল হন না, তিন অবদানের প্রতিবাদ আছে, খ্রিস্টানদেরও কি তারা কাজ ঠিক না, প্রতিবাদ, ইহুদি প্রতিবাদ, মুশরিক প্রতিবাদ, মিন হাইসু আমারাকুমুল্লাহ, যথাস্থলে তার সাথে মিলন করো, এটা মুসলমানদের হুকুম। আগে আরো কথা আছে, শেষ করতে পারলাম না, কিছু পাইলাম আগে শব্দটাই আসতেছে, একটা শেষ করে দিই, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, কি হতো আমি তো নিষেধ করলাম তোমাদের,
তোমরা হায়েজ অবস্থায় মিলন করো, কিন্তু বাহিরতে বাড়িতে বাইর করে দিল না, তার সাথে বসে খাইতে পারো, তার সাথে শুইতে পারো। আর নিজের উপরে যদি কাবু থাকে, তুমি যদি তার সাথে চুমা দিতে চাও নিষেধ নয়, আরো অনেক কিছু পারো। কিন্তু যদি মনে করো যে বুকে আটকে রাখলে চুমা দিলে আমি পারবো না, আমার সর্বনাশ হয়ে যাবো, তাহলে কিন্তু বাহিরে ফেলাইয়া দাও, এটা না, বলৎকারিতাও নিষেধ আর এও নিষেধ। তো যদি অজ্ঞাতে জ্ঞাতে হঠাৎ যদি হয়েই যায়, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ যে কত বড় দয়াল, আমি মিলে তো লিখতাম, যদি করস্তে মালসাতে খরচ করে দিব, আমি আর কি পারবো, আর তো পারবো না। আর শ্বশুরে বিহার মেয়েরে আর দিব না, শাশুড়ি এ মেয়েরে তালাক দে, সর্বনাশ হয়েছে গা, আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেছে গা, হারাম কাজটা বাদ দে। আল্লাহ তুমি আর আমার মতো, আল্লাহ যে কি দয়া, এত স্পষ্ট ভাবে আল্লাহ বলার পরে বলে ইন্নাল্লাহ ইউহিব্বু তাওয়াবিন, আল্লাহ তওবাকারীকে অতি বেশি মহব্বত করেন, ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অবলম্বন করে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে। এইটা কি মিলল, সব কথা আল্লাহ কয় নাই, এটা মৌলানা সাহেবের যে তফসির করতেছে তারে বলতে বলছে। যদি ঘটনাক্রমে হায়েজ অবস্থায় ইচ্ছায় অনিচ্ছায় মুজামাত করে ফেলায়, আল্লাহ এটা কয় না, এটা গোপন রাখছে, কোথার পেশের মধ্যে এদিকে ইঙ্গিত, যেহেতু এটা আল্লাহ চায় না, এই জন্য নামি লাগে। ঘটনাক্রমে যদি আমার এই নির্দেশের উল্টা কিছু হয়ে যায়, তাহলে তুমি অতি সত্বর অনতি বিলম্বে খাঁটি তওবা করো। কাফারা টাফারা নাই, পয়সাও দিতে হবে না। যদি কইতো লাবুদ্দা মিয়াতা দিনারিন, 500 টাকা দিতে হবে, বস্তি মানুষে কেমনে দেব, 5,000 টাকা দিতে হবে, হ্যাঁ চাকরিতে পাই মাত্র 4,000 টাকা, টাকার কোথা আল্লাহ, অনেক হুকুমের মধ্যে আল্লাহ শাস্তি দিছে, এত টাকা দিতে হইব, কাফফারা দিতে হইব, কোন কোন জায়গায় রোজার কথা, রোজা রাখতে হইব, আল্লাহ যদি তোরে দিন 25 দিনের রোজা, হায় রে হায়, 10 দিন, 10 দিনই পারলাম না, এই সর্বনাশ করছি, আল্লাহ করো 25 দিন রোজা রাখলাম, এই 25 দিন শেষ হওয়ার আগে আবার হয়ে যাবে। যুবক মানুষ আল্লাহ কে এটা দম যেত না, থাক রেস্টা, এই তো কথা বলছি, কি করবো, হ্যাঁ তো আবার করবো, টাকা দেন আল্লাহ 1 লাখ টাকা ধার্য করে দেন, যারা টাকা 1 কোটি টাকার মালিক, সবই 1 লাখ টাকার মালিক, 1 কোটি নেই, বলছে না আরে মিয়া আমার তো বান্দা এরম আছে, দিন আনে দিনে খায়, সুতরাং টাকা বাদ, হাত তুলে কান্দ দর করবো। তাহলে কি করো, একটা তো তোমার এই হঠাৎ হয়ে যাওয়ার কারণে গুনাও হবে না, এরপরে আবার তুমি তওবা করার কারণে তুমি আমার প্রিয় পাত্র হয়ে যাইবা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তুমি তওবা করো, আল্লাহ এটা বলে না, আল্লাহ বলে আমি শুনো আদেশ করলাম স্ত্রীর সাথে এইভাবে মিলন করবা। আরেকটা কথা শুনে রাখো,
তবাকারী যে হয় আমি তাকে মহাব্বত করি। এইখানে তোমার অর্থ কি? যদি হঠাৎ আমার আইনের উল্টা কিছু করে ফেলাও, সেটা যেভাবেই হোক, তবা করো তাড়াতাড়ি, আমি তোমাকে ক্ষমাও করে দেব, তোমার আমার মাহবুব বানিয়ে ফেল। কেন জানো না? ওই হিব্বুত মুতাতাহিরিন, আল্লাহ যে পাক পবিত্র থাকে তাদের পছন্দ করে, জানো না? গুনা থাকলে পাক থাকবে নাকি? জলদি তওবা করো, তওবা করে পাক। যেমন হায়েজের বেলায় তওবা করে পায় পাক হইলে আল্লাহর মহব্বতের মানুষ হইবা, ঠিক অন্য অন্য গুনার ক্ষেত্রেও তওবা করলে আল্লাহ তুমি মাহবুব হইতে পারবা। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান। আয় আজান দাও বিয়া।